ছোট্ট বাচ্চা ওপিলা বয়েডকে নিয়ে পালাচ্ছিলাম তাও আবার কার সাথে কি একটা পাশে আমার ছিল আমি ভুলে গেছি ভাই, তার সাথে দৌড়ছিলাম। বাট তারপর আমাদের এলিভেটরে ওখানে গার্ডেন অফ ব্যান্ড ব্যান্ড 3 শেষ হয়ে যায়, আর এবার গার্ডেন অফ ব্যান্ড ব্যান্ড দরজা রয়েছে সেখানে আমি যেতে পারছি না। আর এইদিকে দরজা রয়েছে, বাট আমাকে আগে কাজ হচ্ছে একে কোলে তুলতে হবে, বুঝতে পারছো? তো একে আমি কি নাম দেবো ভাই, একে কি নাম দেবো তোমরা কমেন্টে বলো। আর হ্যাঁ, তাড়াতাড়ি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো একে তুলে নিয়েছি। আর এবার যেটা মেন কাজ আমাকে কি করতে হবে ভাই, এখানে বুঝতে পাগলের দোল কে এলো ভাই, এটা আমি তো আশাই করিনি এ আসবে ভাই। তবে একে তো আমি মেরে দিয়েছিলাম ভাই গার্ডেন অফ ব্যান্ডম্যান 3-তে। আরে আমাকে এত জোর তাড়া করছে ভাই, আমি বুঝতে পারছি না কি করবো। চলো পালাও এখান থেকে, আপাতত আমার মেন কাজ হচ্ছে পালানো এখান থেকে। আর কোথায় গেল ভাই, ও আসছে পেছনে কি জোর, আর সারা ফ্লোরটাকে নড়াচ্ছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ? রাস্তা কোন দিকে আছে ভাই, আমাকে রাস্তাও দেখতে হবে কোন দিকে রাস্তা আছে। বাকি চলো সোজা একে নিয়ে আমি দৌড়চ্ছি। আমাকে আই থিঙ্ক মনে হয় এই যে বাচ্চাটা রয়েছে একে বাঁচাতে হবে ওর কাছ থেকে। আর ভাই দেবে ও আসছে আমার পেছনে, ইয়েস আসছে ভাই, আসছে খুব জোর আসছে। আর আমি জানি না যখনই কেন আমি রেকর্ড করতে যাই সেই টাইম আমার গলা খারাপ হয়ে যায়। ভাই দাঁড়াও এক মিনিট, ও আসছে আমার পেছনে, ইয়েস আসছে, দেখি দাঁড়াও এক মিনিট ওয়েট করি। ওই আসছে ভাই, আসছে ভাই। গেমের শুরুয়াতে এত ইন্টেন্স হয়েছে, এবার কী হবে আমি জানি না ভাই। দেখো আমার সামনে একটা দরজা রয়েছে, চলো দরজার সামনে যাওয়া যাক। আর এখানটাতে ভাই আরামসে ঢুকে পড়েছি। এবার কী ভাই, দরজা তো বন্ধ রয়েছে, ওই দরজা খোল। ওই ও আসছে, ওই আমি ছেড়ে দিয়েছি ভাই, আমি দরজা খুলছে না। ও আমাকে হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিল লিটারালি কিছুক্ষণের জন্য। ভাই দিদি আমার ছোট্ট ফ্রেন্ডটা নড়ছে, আর এর নাম তোমরা বললেও নাকি। আর ভাই দিদি তোমরা কি জানো যে আমরা এই যে এই টার্টলটা, এই টার্টলটাকে আমরা গার্ডেন অফ ব্যান্ড ব্যান্ড 3-তে মেরেছিলাম খুব বাজেভাবে, বিশ্বাস করো। একে আমরা ভাই মুখে রকেট লঞ্চার মেরে দিয়েছিলাম, কারণ এর কাছে একটা বড় জীব আছে, মানে জীব বলতে টাং আছে বড় একটা। বাকি আপাতত আমরা এই পাশটাতে চলে এসেছি। আর এখানে একটা দরজা রয়েছে, তার পাশে এখানে কি রয়েছে ভাই, এখানে কিছু একটা রয়েছে যেটাতে উঠলে দাঁড়িয়ে পড়ছে। আর এটাতে উঠলে দাঁড়িয়ে পড়ছে, আই থিঙ্ক আমার মনে হয় যে একে এখানে রাখতে হবে না তো ভাই। এই দেখো একে রেখে দিয়েছি। আর আমি এখানে গেলে ভাই আমার পিছু পিছু আসছে, ওই আমার পিছু পিছু আসছে ভাই। এই দেখো ধরো এক মিনিট একে কোলে তুলে নিই, দেখা গেল ভাই এ জিপ দিয়ে কমসেকম, মানে জিপ দিয়ে যদি একে টেনে নেয় তাহলে খুব বাজে কেস হয়ে যাবে না। বাকি ভাই এর নাম আমরা রাখলাম না, আর আমরা অন্য কোনো একটা জায়গায় চলে এসেছি। আর ইয়েস চলে এসেছি ভাই আর একটা নেক্সট পাজলে। ভাই এই গেমটাতে পাজলগুলো খুব সুন্দর সুন্দর থাকে, আর এ আমাকে যেভাবে দেখছে ভাই সেটা তো আমার ফেটে চার হয়ে গেছে, বিশ্বাস করো। বাকি ধরো এক মিনিট, এখানে আমি আমার ড্রোনটাকে ডেকে নিই ভাই। ড্রোনটা আমার সাথে সবসময় থাকে, এর নাম আমি কি রেখেছিলাম ভাই আমি জানি না কি রেখেছিলাম, বাট এর নাম আমি ওনার টাইগার রেখেছিলাম আমার যতটা মনে হয়, কারণ আমি কমেন্টে জিজ্ঞেস করেছিলাম এর নাম কি রাখবো তোমরা বলো। তো তোমরা বেশিরভাগ ভাই অনেক নাম বলেছিলে, মিষ্টি মিষ্টু টিষ্টু টাইগার। আমি ভাই এর নাম এখনো ডিসাইড করতে পারিনি কি রাখবো। তো চলো আমাদের ড্রোনের নাম কি রাখা যেতে পারে ভাই, ড্রোনের নাম রাখবো হচ্ছে ভাই, ড্রোনের নাম আমি এতক্ষণ ধরে ভাবলাম এর নাম রাখা যাবে হচ্ছে উড়ন্তু। ভাই এর নাম উড়ন্তু, দেখো ক্রাউন রয়েছে এর মাথাতে একটা ছোট্ট, দেখেছো ভাই এর মাথায় ক্রাউন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। এই দেখো এইখানটাতে রাখি, তোমরা দেখতে পাবে ভাই এর মাথাতে একটা ছোট্ট ক্রাউন রয়েছে, তো এর নাম হচ্ছে উড়ন্তু। কিন্তু ভাই এই যে ছোট্ট পাখিটা রয়েছে এর নাম তো কিছু একটা দিতে হবে। এই দেখো ভাই এর মাথায় ক্রাউন রয়েছে, উড়ন্তুর মাথায় ক্রাউন রয়েছে ভাই। চলো আপাতত এই ছোট্ট পাখিটাকে আমাকে কোথায় এখানে আই থিঙ্ক রাখতে হবে, কারণ লাস্ট টাইম আমি এখানে রেখেছিলাম। তো এখানে রেখে আমাকে যেতে হবে ওই উপরে দাঁড়াতে। তো চলো সোজা উপরে যাওয়া যাক। আবে এ তোকে আজ থেকে বলেছে আমার পিছু, তোকে ওখানে দাঁড়াতে হতো, ভ্যাস কি টাং তুই ওখানে দাঁড়া। এই পাগল ভাই কি আমার পিছু পিছু আসছিস কেন, এখানে দাঁড়া চুপচাপ, এখানে দাঁড়াবি চুপচাপ। ওই ভাই এর নাম কিছু একটা দিতে হবে ভাই, এর নাম লিসা দিয়ে দিই, চলো লিসা। এ লিসা চুপচাপ এখানে দাঁড়া, তোকে যেতে হবে না আমার পিছু পিছু, দাঁড়াও এক মিনিট আমাকে উপরে যেতে হবে। চলো এখান থেকে আরামসে গিয়ে এ আবার চলে এসছে ভাই, একে কি করবো আমি, এ লিসার বেটা। দাঁড়াও এক মিনিট, একে উপরে যদি রেখে দিই তাহলে আই থিঙ্ক আমার কাজ হয়ে যাবে। দাঁড়াও এক মিনিট, একে এখানে রেখে দিই, আর এবার আমি লাভ মেরে পালিয়ে যাবো ভাই। এবার নামতে পারবি না তো, দেখেছিস নামতে পারবি, এবার নামতে পারবি। হ্যাঁ ভাই হাইটে ভয় লাগে না, তাই জন্য উপর থেকে তলায় আসতে পারবে না। বাকি চলো সোজা আমাকে এবার এখানে দাঁড়াতে হবে। আর এবার ওটা অন হয়েছে, ওই দেখো ভাই ওটা অন হয়েছে, চলো ওটাকে মেরে দিই। আর অক্টোপাস না ভাই, টার্টলটা এখনো আই থিঙ্ক ওইদিকে আছে। চলো দরজা খুলে গেছে, আর টার্টল টাটা বাই বাই চললাম ভাই। ভাই দেখা গেল যে আমি টাটা বাই বাই বলতে গিয়ে জিবে করে মার খেলাম ওর কাছে গিয়ে, তাই জন্য ভাই যাওয়ার দরকারই নেই ওখানে। বাকি দাঁড়াও এক মিনিট, এর কাছ থেকে বলছি ভাই একে নিয়ে যাই, কারণ দেখো আমাদের লিসা এখানে ভাই থাকা উচিত না। লিসা আরে লিসা উঠতে দে আর, কি করিস তুই এখানে, আমাকে উঠতে তো দে কমসেকম। দাঁড়া এক মিনিট, উঠে গেছি। আর ভাই একে তুলতে পারছি না আমি, দেখো তোমার নিশ্চয়ই কিবোর্ডের আওয়াজ পাচ্ছি, দেখো
ভাই আমি তুলতে পারছি না একে, বাকি আমার মনে হয় এর সাথে আমার জার্নি এইটুকুই ছিল। কিন্তু ভাই আগে নিশ্চয়ই আমার তোর সাথে দেখা হবে, আমি তোর সাথে এটা প্রমিস করলাম। ভাই লিসা, এটা কি হচ্ছে লিসা? ওই কি করছিস তুই? ভাই মুন ওয়াক করছে লিসা। বাকি চলো সোজা এখান থেকে যাওয়া যাক, আর আমরা চলে এসেছি কোনো একটা খুব রহস্যময় টানেলের কাছে, যেখানে এপাশে কিছু আছে আর ওদিকটা দেখে তো একটু বেশি ভয় লাগছে। ভাই দাঁড়াও, ড্রোনকে ডাকি। ভাই ড্রোন ড্রোন, ওই এখানে আয় ভাই, তুই এখানে আয়। একা একা যেতে আমার ভয় লাগে না, তুই আয়। আরে এখানে ক্লিকই হচ্ছে না ভাই, ধরো এক মিনিট, আমার মনে হয় এটা আমাকে নিতে হবে। এটা দেখো ভাই হর্ন আর ইয়েলো টাইপের কেমন, কারণ আমার কাছে যে রিমোটটা সেটা রেড টাইপের ড্রোনের। এটা দিয়ে মনে হয় কোনো নতুন একটা ড্রোন পাবো। ওয়ে ভাই ড্রোনের ব্যাপার তো ছেড়ে দাও, ড্রোন তো পেলাম না কিন্তু ভাই অজ্ঞান জরুর হয়ে গেলাম। মনে হয় মাথাতে কেউ একটা পেছনে এসে খুব জোর মেরেছে আর আমাকে কেউ একটা টেনেও নিয়েছে ভাই, খুব জোর, আর টানছে, এখনো টানছে ভাই, এখনো টানছে। আবে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে নিজের সাথে? আদেও আছে কি, আমার মনে হয় স্টিঙ্গার ফ্লাইন হতে পারে ভাই, স্টিঙ্গার ফ্লাইন হতে পারে, কারণ এরকম টানা হিজড়ার কাজ ওই একমাত্র করে। আর আমি আছি কোথায় এখন? ওই কেউ আমাকে বলবে আমি আছি কোথায়? বাই দ্য ওয়ে, হ্যাঁ যাদের গেমপ্লেটা খুব ইন্টারেস্টিং লাগছে আর খুব ভালো লাগছে তার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কারণ কালকে গার্ডেন অফ ব্যাটম্যান 4 রিলিজ হয়েছে আর আমি এটা রাতে রেকর্ড করছি। আমি জানি তোমরা জানো কিনা, বাট আমার ফোন নেই এখানে আশেপাশে, নয়তো আমি তোমাদের সময় দেখাতাম এখন। আর আমাদের সামনে হচ্ছে এটাকে শেরিফ টোডস্টার, ওকে এটা শেরিফ টোডস্টার, যে আমাদেরকে কি বলতে চাই আমি জানি না ভাই, কি বলতে চাইছিস তুই? আচ্ছা আমরা এখন প্রিজনের মধ্যে আছি আর ও আমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে। এখানে নো রয়েছে, এখানে লাইক রয়েছে, মানে লাইক মানে ইয়েস, আর এটা ডিসলাইক মানে হচ্ছে নো। তো আমাকে অ্যান্সার দিতে হবে এই দুটো বাটন দিয়ে, ও আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে, চলো ঠিক আছে। আরে বুঝতে পেরে গেছি ভাই, হ্যাঁ মালুম তোর বাপ কমাচ্ছে গা, চল। কোশ্চেন 1, ওকে কোশ্চেন 1, Someone locked up all the criminals in the swamp on the level above. Was that you? Okay, amra Garden of Banban 3 te ederke lock korechhilam ekta prison er moddhe, mone ache ei balti guloke khujte hoychilo, amader ekta task chilo, to o jiggesh korche eta ki ami chilam, to ami boli yes yes eta ami chilam. A lot of time for someone that needs every minute on their hand. Yes, eta ami chilam bhai, thik ache amake ar tarif korte hobe na, eto tarif to ami deserve kori na. Baki thik ache, ebar next question. Have you ever come in contact with the threat shown on the board? Yes, karon o amake jiggesh korlo je er sathe kono din tumi samna samni hoyecho, to ami bollam yes hoyechi. Ar bolche ami ekhono one piece e achi, odeke surprise bhai. Yes bhai, er sathe o ami dekha korechi. Have you ever come in contact with a threat shown on the board? না, এটা নতুন ক্যারেক্টার ভাই, এর সাথে আমি কোনোদিন দেখা করিনি এখনো ভাই। টোডস্টার, তুই আমাকে এত কোশ্চেন জিজ্ঞেস করছিস কেন আমি জানি না, বাট আমি নো করে দিই, কারণ এর সাথে আমার একবারও দেখা হয়নি এখনো। You must have come from the floors above. Fifth question. Okay, fifth question. Have you ever come in contact with a threat shown on the board? Okay, আমি নাব নিলে হবে দুটোর মধ্যে যেকোনো একটা, তো এদের সাথে আমি একবার করেছি, মানে দেখাবার্তা করেছি, তো পালাতে হয়েছে আমাকে খুব জোর, তাই জন্য আমি ইয়েস করে দিলাম। Sixth question. Have you ever come in contact with a threat shown on the board? Sixth question. বলছি এর সাথে তুমি কোনোদিন দেখা করেছো? আবে তুই তো নিজেই সামনে দাঁড়িয়ে আছিস ভাই টোডস্টার। Yes ভাই, এই দেখো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। Something about your answers were fishy. All right. Grab your belongings from the back. Step out of the room. বললো যে আমি নাকি ওর সাথে দেখা করেছি, এটা খুব ফিশি লাগলো ওর অ্যান্সারটা, তাই জন্য আমাকে বললো যে তোমার পেছনে একটা তোমার রিমোটটা রয়েছে, ওটা নিয়ে তুমি মাস্ট বাইরে বেরিয়ে এসো এবার, চলো বাইরে যাওয়া যাক। ওই এক মিনিট ভাই, দরজা খুলছে আর টোডস্টার আমাদেরকে তাকাচ্ছে ভাই কেমন ভাবে। ওই চলো, আমি যা বুঝতে পারছি যে আমাকে যেতে হবে হচ্ছে এর সাথে আই থিঙ্ক, আর টোডস্টার এখানে। হোয়াট আ ওয়েস্ট অফ টাইম, ইউ ডোন্ট ইভেন ওয়ার্ক হিয়ার। আমি তো কাজ করি না, আমি নিজের বাচ্চাদের বাঁচাতে এসেছি, তুই জানিস কি জানি না, বাট চলো এর সাথে আমাকে আপাতত যেতে হবে আই থিঙ্ক। আর এর পিঠটা দেখো ভাই কত ক্রিপি, এই দেখো পিঠে সেলাই রয়েছে ভাই, এই দেখো লম্বা লম্বা ভাই, এটা কি হচ্ছে আমি জানি না, বাট এর পিঠে খুব সুন্দর সেলাই রয়েছে, মানে সুন্দর নয় খুব বাজে সেলাই রয়েছে। আর ভাই দেখো আমি কোথায় চলে এসেছিলাম আমি নিজেও জানি না ভাই, এটা কোথায়, আদৌ জায়গাটা কোথায় ভাই, এখান থেকে কি আমি পড়ে যাবো? পড়ে গেছি ভাই তলায়, কেন আমি এরকম ইয়ে করতে যাই ভাই, রিসার্চ করতে যাই যে পড়লে আদৌ কিছু হবে কিনা। ভাই আবার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করিস না, যাই করিস ভাই আমাকে উপরে দে। ওয়েল তো গাইস, আমি আবার এর ভেতরে চলে এসেছি আর এখান থেকে এবার আমাকে যেতে হবে হচ্ছে টোডস্টারের সাথে। ও টোডস্টার তুই আয়, আসলে না তো আমি চললাম ভাই তোর আগে, তুই আসলে আয়, ঠিক আছে ঠিক আছে, তোকে অত বলতে হবে না, আমি চললাম ভাই সোজা। আর আমি এবারে ট্রাই করতে যাবো না যে সাইড দিয়ে আদৌ আমি পড়ে যাবো কি যাবো না ভাই, কারণ দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাইড দিয়ে হ্যাঁ পড়ে যাবো, কোনো ব্যারিকেড দেওয়া নেই ভাই, আর সাইডটা এত অন্ধকার না আমার দেখে ভয় লাগছে, তাই জন্য আমি তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আর বাই দ্য ওয়ে এইখানে চলে এসেছি হচ্ছে ওদের একটা কিছু বড় দরজা, যার পেছনে আমি কিছু একটা দেখতে পাচ্ছি। কেয়ারফুল হিয়ার, ইটস নট ভেরি কি স্টাডি, বুঝতে পেলাম না কি আছে, বাট এই জায়গাটা একটু বেশি অন্ধকার না ভাই, লাইট ওয়াইট লাগাতে পারছি না, টাকা পয়সা নেই নাকি? বাকি ধরো এক মিনিট, আমাদের এই যে শেরিফ আসছে, শেরিফ টোডস্টার, আর এর মুখটা কেমন, দাঁতটা সবসময় বের করা ভাই, ই করা রয়েছে সবসময়। বাকি চলো সোজা আমাকে এগোতে হবে, আর এর পেছনের যে এই যে সেলাইটা সেটা বেশি একটুখানি ক্রিপি লাগছে আমার। ওয়েলকাম টু দ্য কিংডম। ওকে এটা ওদের কিংডম ভাই, দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওদের কিংডম। আচ্ছা এটা হচ্ছে ওদের কিংডম, আর এখানে যেগুলো রয়েছে ভাই সেই মেটেরিয়াল গুলোতে আমার এত ল্যাগ করছে কেন আমি বুঝতে পারছি না ভাই, দেখো আমার গেম একটু বেশি ল্যাগ করছে এই জায়গাটাতে, কারণ আমার গ্রাফিক্স গুলো একটুখানি বেশি করা আছে আগের থেকে। চলো আপাতত উপরে যাওয়া যাক, আমি মোশন ব্লার বাই দ্য ওয়ে অফ করে দিয়েছি, তাই জন্য ভাই একটুখানি নর্মাল দেখতে লাগছে আই থিঙ্ক। বাই দ্য ওয়ে দেখো আমার সামনে কে একটা বসে রয়েছে, এটা কি? ওই ভাই ড্রোন তুই আমার কাছে আয়, ওই অরুণ তুই এদিকে আয় ভাই, কি চলছে এখানে, এটা কে ভাই এখানে? তার উপর দেখো এদের মুখেতে কেমন পট্টি বাঁধা করা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ ভাই
আমাদের চলে যাচ্ছে হচ্ছে টোডস্টার ওর মুখের সামনে, আর আমাকে আই থিংক গিয়ে সামনে দাঁড়াতে হবে টোডস্টারের সাথে। ভাই ম্যাজিস্ট্রি বলছে কে? আরে এটা কোনো লেডি ভাই, দেখতে পাচ্ছ তোমরা? ভাই আমি জানি না। আরে আমাকে তাকাচ্ছে, এই দেখো ভাই কি বাজে ভাবে তাকাচ্ছে, এই দেখো খুব বাজে ভাবে আমাকে তাকাচ্ছে। আর আমি সাইড ওয়াইড ঘুরছি ভাই, মাস্ট ঘুরছি। এখানে কি লেখা? প্রেজেন্ট কি রিওয়ার্ডস? ওকে প্রেজেন্ট রিওয়ার্ডস। এখানে একটা কার্ড রয়েছে, ওকে এই কার্ডটা আমাকে নিতে হবে আই থিঙ্ক। আরে আমাকে দেখছে ভাই, তুই কি পেছনেও দেখবি? এক মিনিট দাঁড়া তো ভাই, এর মুখ না ঘুরে না ভাই পুরো। আমি ভাবলাম 180 degrees ঘুরে, বাট না ভাই শুধু 60 degrees ঘুরে না মুখ। চলো সামনে গিয়ে দাঁড়াই বেশি ভাই এদিক ওদিক করলে। তারপর দেখলাম ভাই তুলে খেয়ে নিল আমাকে, তার থেকে ভালো ভাই সামনে দাঁড়ানো মাস্টার টোটসার শোন না ভাই। এখানটা দাঁড়াই, তারপর দেখি ভাই কি বলছে আমাকে। আমি জানি না ভাই, প্রায় 5 minutes ধরে এরা কথা বলেই যাচ্ছে। আর এরা এলিভেটারের ব্যাপারে জিজ্ঞেস করছে, নিজেরকে ইন্ট্রোডিউস করছে ভাই, শেরিফকে ইন্ট্রোডিউস করছে। আর আমি বাই দ্য ওয়ে ব্রাইটনেস একটু কমিয়ে নিয়েছি, তাই জন্য ভালো দেখতে লাগছে ভাই। বাকি দাঁড়াও, আপাতত আমাকে কি করতে হবে? আমাকে মনে হয় তিনখানা গিয়ার কালেক্ট করতে হবে একটা এলিভেটার ঠিক করার জন্য, যাতে আমরা এখান থেকে কোথাও একটা যেতে পারি। বাট আমি জানি না কোথায় যাওয়ার কেস হচ্ছে। বাট চলো আপাতত আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমাকে এখান থেকে পালাতে হবে ভাই, আমাকে যেতে দে কমসে কম ভাই। এখান থেকে যেতেও দিচ্ছে না, ধ্যাত তেরিকা। কথা বলেই যাচ্ছে ভাই, কি বলতে কি চাইছে দাঁড়াও এক মিনিট শুনে নি। ওকে তো আমাদেরকে এ বললো যে একে বাঁচাতে হবে, বাট কার কাছ থেকে আমি জানি না। আর আমাদের কিছু পার্ট ওগেরা লাগবে। আর বাই দ্য ওয়ে এ এত কালো হয়ে গেছে কেন? ওয়ে রেড স্টার, আমি জানি না ভাই, একে আমাকে ফলো করতে বলেছে। আর এ চলে এসেছে, ওয়ে ওয়ে ওই লিসা, আমি খুব মিস করছিলাম বিশ্বাস কর। আর কি বললো এতক্ষণ ধরে আমি শুনলাম না। আর আমার উরুন্তু কোথায়? ওই উরুন্তু, এই তো ভাই উরুন্তু আছে ভাই। আমার দুটো বন্ধু মাস্ত আমার সাথে রয়েছে। আর বাই দ্য ওয়ে চলো এবার সোজা যাওয়া যাক এর পিছু পিছু। আমাকে কোথাও তো একটা নিয়ে যাচ্ছে। আর এই কিংডমটা দেখো ভাই, এদের কিংডমে শুধু মাশরুমই রয়েছে, আর এদের সবকটার ফটো রয়েছে ভাই। এরা ফ্রেন্ডস আই থিঙ্ক আমার মনে হয়। এই দেখো, এই যে কুইন বাউন্সিলিয়া ভাই যেটা বসছিল, ওই দেখো ওটা হচ্ছে কুইন বাউন্সিলিয়া। আর এই পাশে ভাই বাকিরা রয়েছে যাদের সাথে আমি দেখা করছি, বাট বাউন্সিলিয়ার সাথে আমি প্রথমবার দেখা করলাম, যে ভালো ভাই, যে পুরো কিংডমটাকে চালাচ্ছে। আর এটা কি টু কি ইনফার্মারি? আমি জানি না ভাই কি চলছে, বাট চলো আপাতত আমাকে ওকে ফলো করতে হবে। আর আমি ভাই ওকে ভুলে গেছি, বাই দ্য ওয়ে কোথায় আছে আমি জানি না, বাট চলো আপাতত সোজা ওকে ফলো করা যাক। আর এই দিক দিয়ে কিছু তো একটা আছে, আমার মনে হয় এদিক দিয়ে কিংডমের রাস্তা শেষ। আর ও অত তাড়াতাড়ি যাচ্ছে কেন? ওই লিসা, তুই এতক্ষণ ধরে কোথায় ছিলি ভাই? তোকে উপরে রেখে দিয়েছিলাম, তুই এলি কি করে আদেও? ভাই লিসা কথা বলতে পারে না, নয়তো আমার সাথে নিশ্চয়ই কথা বলতো যে কিভাবে ও এসছে, কিভাবে কি করেছে ভাই। বাট আমার যেটা কাজ সেটা মনে হচ্ছে যে আমাকে আপাতত একে ফলো করতে হবে। আর আমাকে তিনখানা পার্টস খুঁজতে হবে, সেটাও নাকি তিনখানা মানে একটা এলিভেটারের জন্য। আরে আমাকে কি বলতে কি চাইছে ওয়ে? ওকে তো চলো, আমি এতক্ষণ ধরে কথা বলে এটা বুঝলাম যে এইগুলো রাইড করার জন্য আমাদের দুটো করে টিকিট লাগবে, মানে আমাদের টোটাল ছখানা টিকিট লাগবে। দুটো এর জন্য, দুটো আমার লিসার জন্য, দুটো আর নিজের জন্য ভাই, নিজের জন্য। আর এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর ভাই সাহেব, দেখো দেখতে পাচ্ছ। আর আমাকে টিকিট খুঁজতে হবে। আর তাছাড়া আমি একটা কার্ড পেয়ে গেছি। ওয়ে তুই এখানে থাক, তলায় থাক, আমার পিছু পিছু আসবি না লিসা, আমার পিছু আসবি না। ওয়ে এখানে থাক চুপচাপ, দাঁড়া এ এখানে দাঁড়া চুপচাপ চুপচাপ এখানে দাঁড়া। আমি দাঁড়াও, একটা টিকিট তো খুঁজে পেয়ে গেছি, আর এখানে একটা নোটস পড়ে রয়েছে, এই নোটসটা আমার দরকার নেই ভাই। দাঁড়াও আমি একটা টিকিট পেয়েছি, তো আমাকে ছখানা টিকিট খুঁজতে হবে। আর ছখানা টিকিট পাবো কোথায় ভাই? এখানে আর আছে টিকিট। হ্যালো টিকিট 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 ভাই, টিকিট বললো আশেপাশে এখানে থাকবে। আরে লিসা আর তুই এক জায়গায় বস না শান্তিতে ভাই। দাঁড়াও এখানে 2 number টিকিট, ওকে চলো 2 number পেয়ে গেছি এখানে। ওকে 3 number টিকিট এখানে, আর 4 number ভাই, 4 number ওকে চলো 4 number পেয়ে গেছি। আর 5 আর 6টা কোথায় আছে ভাই? 5 আর 6 আমি বললো, এই দেখো 5 number টিকিট, আর 6 number আশেপাশে কোথাও একটা পড়ে থাকার কথা। তারপর 6 number খুঁজে নি ভাই, 6 number আমার মনে হয় চোখের সামনে পড়ে তো আছে, বাট আমি দেখতে পাচ্ছি না ভাই কোথায় আছে। ও 6 number এখানে ভাই, আমি বুঝে পাচ্ছিলাম না কোথায় 6 number। চলো 6টা টিকিট পেয়ে গেছি। এবার লিসা, এ লিসা একটুখানি শান্ত দেবাস না। এ তুই কোন কাজের ভাই? টোটসার একে একটুখানি সামলা না, আমার পিছু পিছু দৌড় হচ্ছে ভাই, কি চলছে আমি জানি না। দাঁড়াও 6খানা টিকিট এখানে দিয়ে দি, তারপর ভাই আমরা রাইড করতে পারবো মাস। চলো 6খানা টিকিট দিয়ে দিয়েছি, এবার আমাদের রাইড চালু হয়ে গেছে। আর এই যে আমাদের কন্ডাক্টর ভাই সাহেব আসছে, যে আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে অতদূর। আর এখানে দেখতে পাচ্ছ ভাই, এর জন্য রিওয়ার্ড রয়েছে 1 billion ব্যান কয়েন্স ভাই, এর জন্য নাকি। ওকে চলো সবাইকে চাপতে বলেছে, আর ও নিজে নিজে চলে গেছে। এই টাইমে ছেড়ে দিলি হ্যাঁ, ঠিক আছে। বাকি দাঁড়া আমাকে কোথায় যেতে হবে? হেড টু দ্য সেক্টর মার্ক উইথ দ্য কালার ইয়েলো। ওকে ইয়েলোতে রয়েছে, এটা কি সেক্টর ভাই? শেয়ারিং সেক্টর নাকি কি আমি জানি না। দাঁড়াও এটা করে দিই, এটা ইয়েলোতে করে দিই। দাঁড়াও ইয়েলোতে আমাদের যেতে হবে, তো চলো ইয়েলোতে সোজা যাওয়া যাক। আর এটা কি সেক্টর আমি বুঝে পাচ্ছি না। চলো চল চালু হয়ে যা ভাই গাড়ি, চলো ইয়েলো সেক্টরে যাচ্ছি। আর আমাদের লিসা পেছনে রয়েছে। আরে আমার সাথে এবার কথা বলতে চায়, বাট আমি সামনেরটাতে যেতে চাই ভাই। কি বলতে কি চাইছ আমি বুঝে পাচ্ছি না ভাই, কি বলতে চাইছে, বাট কিছু তো একটা বলতে চাইছে। আর আমাদের ওইখানেই রয়ে গেছে ভাই আমাদের লিসা। ওই লিসা এদিকে, আচ্ছা লিসা একটু পেছনে আছে, লিসা ওইখানেই যাচ্ছে ভাই। বাকি তিনখানা একসাথে চলছে না, একটু আলাদা আলাদা চলছে। আর আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে আমাদের কি খুঁজতে হবে ভাই, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন আই থিঙ্ক, মানে ডেস্টিনেশন বলতে ডেস্টিনি। চলো এখান থেকে নামা যাক। ওকে চলো চলে এসেছি। আরে কন্ডাক্টর তুই যাবি না? ও ভাই কন্ডাক্টর যাবে না, আমাদেরকেই যেতে হবে। চলো ওই লিসা চলে, লিসা পিছু পিছু আসবি চুপচাপ। ভাই লিসা দাঁড়া এক মিনিট, কোলে আয় ভাই, তুই তুই এক্ষুনি হারিয়ে যাবি, তার থেকে ভালো কোলে চল। বাকি আমরা এই জায়গায় চলে তো এসেছি। আর এখানটা ভাই একটুখানি ব্রাইট ব্রাইট লাগছে, আর যেটা হচ্ছে মেন কথা যে আমাদেরকে কিছু তো একটা খুঁজতে হবে। আচ্ছা আমার কাছে একটা কার্ড আছে, দাঁড়াও একে আপাতত এখানে নামিয়ে দিই। আর কার্ড আছে কোথাও? আচ্ছা একে এখানে রাখতে হবে, আমি বুঝতে পেলাম ভাই। দাঁড়াও একে এক মিনিট এইখানে রেখে দিই। ও এখানে রাখবি লিসা, চুপচাপ নড়বি না ভাই, ওইটুকু থেকে নামতে পারে না। হ্যাঁ আমি জানতাম নামতে পারবে না ভাই। দাঁড়াও এখানে চলে এসেছি। আর আমাদের কি করতে হবে?
এবার আমাদের আই থিঙ্ক কোনো একটা জায়গায় টিপতে হবে। ইয়েস, এই দেখো ভাই, এইটা এইটা ভাই, এটা না এটা ভাই, কোনটা? তারা ওইটা আই থিঙ্ক, তারা ওইটাকে টিপে দি ভাই, এইটা দিয়ে আই থিঙ্ক হয়ে যাবে। আরে ইয়ার হচ্ছে না কেন? তারা এইটাকে টিপে দি ভাই, হয়ে যাবে, আশা করি তো হয়ে যাবে ভাই। ইয়েস হয়ে গেছে, দাঁড়াও, এবার দরজা খুলে যাবে ভাই, কোনো একটা, সোজাটা নয়তো এটা ভাই, এই দরজাটা খুলে গেছে। তো এবার আই থিঙ্ক আমাকে এই দিকে যেতে হবে, বাট এরা আসছে না কেন? ওই লিসা, তুই আমার সাথে চ ভাই, ও তো আসবে না আমি জানি, বাট তুই আমার সাথে আয়, ওই চলে। আরে ভাই লিসাকে তোলাও যায় না, একবার কোথাও রেখে দিলে। দাঁড়াও আপাতত আমাকে ভাই রিস্ক নিয়ে যেতে হবে সোজা এইদিকে। আর টর্চটা ওই আমি চললাম এদিকে ভাই, এদিকে কিছু আছে? ইয়েস এদিকে কিছু তো একটা আছে ভাই, আমি বুঝতে পারছি না কি আছে, বাট এই দিকটাতেও কিছু একটা আছে। আর এখান থেকে আমরা ড্রোন কাস্টমাইজ করতে পারবো, কিছু তো একটা আছে আমি দেখতে পাচ্ছি ভাই, খুব বাজে কিছু একটা আছে। বাকি চলো আমাদের যেটা কাজ, আমাদেরকে সোজা যেতে হবে এই দিকটাতে। আর এই দিকটাতে গেলে আমি ভাই সোজা, ওরা আসবে আই থিঙ্ক। ওই 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 দরজা বন্ধ হয়ে গেছে, I'll figure out a way to get the door open. আমার দরজা বন্ধ হয়ে গেছে ভাই, আমি কি করব এখানে? ওই এক মিনিট ভাই, দরজা বন্ধ হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। ওই এক মিনিট, এটা কে? Do you have any food? ভাই এটা কে বলছে? I am hungry snake. Do you have any food? এটা কি ওই? এটা কি হাতটা? ওই 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 এটা কে? ও ভাই এটা কে? আরে এটা তো ওই মালটা, কি নাম এর আমি ভুলে গেছি ভাই, এর নাম কি আদে? ওই কি আমাকে বলবে? দাঁড়া, ভাগ 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 ভাগ। ওই 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 ভাগ, টর্চার বাঁচা ভাই, টর্চার বাঁচা। ওই আমাদেরকে বললো এ, বাট বেটার গিগলটা কি আমি জানি না। ওই তুই আমার কাছে আয়, তারা এক মিনিট, আমাকে এবার এদিকে যেতে হবে। বাট এদিকে আছে কি ভাই? তারা এ লিসা না ভাই, লিসা কোলে উঠে পড়ে কথায় কথায়। I'm sure there's a way we can tell which ones are rigged. We just need to figure it out. Okay, তো আমাকে বললো যে এই যে এগুলো দেখছো ভেন্ট গুলো, সেগুলো একটার সাথে আরেকটা কানেক্ট আছে। তো এখানে না ন্যাবডানলিনা, ন্যাবডানলিনার বন্ধু এরকম কেউ থাকতে পারে যারা আমাদের এনিমি এখন। বাকি এ আমাকে দেখছে কেন এরকম আমি জানি না, বাট দাঁড়াও এখানে রাখা রয়েছে যে ক্যান সেন্স ডেঞ্জার। ওকে, এই যে ওপিলা বার্ড, ওপিলা বার্ড না ডেঞ্জারের সাউন্ড দেয়। মানে আমি যদি ওপিলা বার্ডকে নিয়ে এরকম যাই তবে কি ডেঞ্জারের সাউন্ড আসবে? এক মিনিট দাঁড়াও দেখি। ওই সাউন্ড তো এসছে, বাট আমি খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, আমাকে আস্তে আস্তে যেতে হবে, আমি বুঝতে পেরে গেছি। ওয়েল, তো গাইস আমরা আবার ওখানে চলে এসেছি, আর এবার আমি বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে। আমাকে একে কোলে তুলতে হবে আর আস্তে আস্তে যেতে হবে, এরকম ভাবে আস্তে 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 আওয়াজ দে। ইয়েস আওয়াজ দিচ্ছে ভাই, এটা নয় এটা নয় এটা নয়। তো আমাকে এই দিক দিয়ে যেতে হবে আর আস্তে আস্তে যেতে হবে এরকম ভাবে। আর যদি আওয়াজ দেয় তার মানে এটা ঠিক নয়, আর আওয়াজ দিচ্ছে না তার মানে এটা ঠিক ভাই। এবার সোজা যাওয়া যাক, এটা এটা কি ঠিক ভাই? আওয়াজ দিচ্ছে ভাই, এটা ঠিক নয় এটা ঠিক নয়। তো আমাকে ওই দিকে যেতে। আরে ইয়ার তুই শোন না, এ আমাকে ফলো করছে কেন? আচ্ছা তার মানে এও রাস্তা জানে না, এ আমাকে ফলো করছে যাতে আমি এদিক দিয়ে ঠিকঠাকভাবে ওকে নিয়ে যাই। দাঁড়াও এক মিনিট ভাই, এটা আওয়াজ দিচ্ছে, এটা নয় এটা নয়। তো আমাদের এটা শিওর হবে, তো আমি ভাই ফুল কনফিডেন্টের সাথে এদিক দিয়ে বেরিয়ে যাবো, মাস্ত একদম লাফাতে লাফাতে। এই দেখো ভাই এটা ঠিক। তো চলো সামনের, এবার এটা তো ঠিক হবে না ভাই, আমার সিক্স সেন্স বলছে এটা ঠিক নয়। তো এইটা দিয়ে চেক করা যাক একবার, এটা এটা ভাই আওয়াজ দেয়নি, চলো এটা ঠিক, এটা ঠিক। আর এবার মনে হয় আমার এটা ঠিক নয়, এইটা ঠিক ভাই, কারণ দেখো সোজাসুজি কখনো থাকবে না ঠিকঠাক, তোমরা নিশ্চয়ই জানো। এটা ঠিক নয়, ঠিক ঠিক ভাই ঠিক। এই দেখো চলে এসেছি, ও কি সিক্স সেন্স ইউজ করছি ভাই। এবার সোজাটা নিশ্চয়ই ঠিক থাকবে না, কারণ দেখো আমি তোমাদের যেটা বলছি এটা ঠিকঠাক থাকবে না ভাই। ধরো এক মিনিট, এই দেখো আওয়াজ আসবে না, আওয়াজ আসেনি ভাই, চলে এসেছি ভাই, কি সিক্স সেন্স ব্যবহার করছি আমি। দাঁড়াও এবার এটা ঠিক থাকবে না, আমি শিওর বলছি। ইয়েস এই দেখো ভাই, বললাম না ঠিক থাকবে না, বাকি এটাও ঠিক থাকবে না, লাস্টেরটা আই থিঙ্ক ঠিক থাকবে। দেখো আমি তোমাদের চেক করে দিচ্ছি, এই দেখো থ্রি টু ওয়ান লেটস গো। এই দেখো দেখলে ভাই, আমি বললাম না এটা ঠিক থাকবে না, লাস্টেরটা ঠিক থাকবে, কারণ দেখো সবসময় গেমের প্যাটার্ন থাকে এটা, যে গেমের কখনো সোজাসুজি ঠিক হয় না, বাট আগেরটা কি করে ঠিক হয়ে গেল আমি জানি না ভাই। দাঁড়াও এটাও ঠিক হবে না আমার আসা মতো, ইয়েস ঠিক নয় ভাই, এটা ঠিক নয়। চলো এবার এটা এটা আই থিঙ্ক ঠিক হতে পারে আমার যা মনে হচ্ছে, বাট হতে পারে ভাই, এটা নয় এটা নয় এটা নয়, পরেরটা ঠিক ভাই। আমি কি করছি ভাই, সিক্স সেন্স খুব বাজে ইউজ করছি, কিন্তু ভাই প্যাটার্নটা দেখেছো তোমরা, এই পাজলটা আমার খুব সুন্দর লাগছে। বাকি দাঁড়াও এক মিনিট, এবার ওইটা ঠিক হবে না, এই দিকটা হবে ঠিকঠাক আমার মনে হচ্ছে, না এটা নয় ভাই, ওই পাশেরটা ঠিক হতে পারে, না এটা ঠিক ভাই। এই দেখো, ও দাঁড়াও এক মিনিট, এবার মনে হয় এইটা ঠিক আছে। তো চলো ওই তাড়াতাড়ি চলে আয় টোটস্টার। দাঁড়াও এক মিনিট, থ্রি টু ওয়ান, আওয়াজ আসছে না, আওয়াজ আসছে না ভাই, আওয়াজ আসছে না। চলো হয়ে গেছে, এবার আই থিঙ্ক এটা তো হবে না, এইটা হতে পারে ঠিকঠাক ভাই, এটা নয় এটা নয় এটা নয়, পরেরটা পরেরটা ভাই। আমি এক্ষুনি মরতে যাচ্ছিলাম, বিশ্বাস করো, এত লাস্টে এসে মরলে হবে না ভাই, দেখো কতটা চলে এসেছি আমরা। বাকি দাঁড়াও এবার এইটাতে আমাকে যেতে হবে, আই থিঙ্ক এটা নয় তো ভাই, এটাই। চলো চলো চলো, কমপ্লিট ভাই কমপ্লিট। আই কিউ ইউজ করে খেলতে আমাদের গেমটা, কারণ দেখো এটা পুরো পাজল গেম। চলো এক মিনিট, এখানে একটা কি পড়ে রয়েছে, এটা কি ভাই? এটা টেপ পড়ে রয়েছে। ওই তুই সর, ওয়ে লিসা সরে যা, ওই লিসা সরে যা। আমার উরুন্তু কোথায় ভাই? উরুন্তু চলে এসেছে, উরুন্তুর জন্য কোনো ব্যাপারই না এখানে আসা। দাঁড়া এক মিনিট, এখানে ট্যাব হবে না ভাই, ট্যাব হবে না। চলো এবার সোজা যাওয়া যাক, আমার কাছে কার্ড আছে একটা ব্লু রঙের, তো এটাকে আনলক করে দিই, ভেতরে দেখি কি আছে ভাই।
সিস্টেম রয়েছে এখানে অনেকগুলো ভাই, সিস্টেম অপারেবল, আমি জানি না ভাই কি লেখা এখানে, বাট সিস্টেম রয়েছে অনেকগুলো, টেম্পোরারি শাটডাউন, তো এটাকে আমি বন্ধ করতে পারবো, আর আই থিঙ্ক আমরা এটা বন্ধ করতেই এসেছি। আর এখানে রয়েছে একটা কার্ড যেটা এটা বন্ধ করার পর আই থিঙ্ক পাবো। দাঁড়া ওই সরে যা ভাই, তোরা আমাকে আটকে দিবি এক টাইমের জন্য ভাই, আমাকে যেতে তো দে কমসে কম এখান থেকে। দাঁড়া এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিয়েছি, আর এবার আই থিঙ্ক এটা আমি আনলক করতে পারবো। দাঁড়া ইয়েস আনলক করতে পারবো ভাই, তাহলে সিস্টেম অফ করে দিয়েছি। এবার আমি এখান থেকে একটা পার্টস নিয়ে এই রাখো ভাই, এটা হচ্ছে ওই পার্টসটা। তুই আমার কোলে আয় ওই, না না আসতে হবে না, তুই আমার সাথে সাথে আয়, চল সাথে সাথে আয়। ধর এক মিনিট, আমি পার্ট তো পেয়ে গেছি, এবার আমাকে একে ফলো করে করে যেতে হবে। আর ওই পাগল লাগে, তুই যাচ্ছিস কেন ওরকম? ও আমরা মানে প্রত্যেকটা ভেন্ট অফ করে দিয়েছি না, ওই সিস্টেমগুলো অফ করে দিয়েছি, এবার আমি বুঝলাম ভাই, তাই জন্য এত বুক ফুলিয়ে আসছে, নয়তো ভাই এতক্ষণ ধরে আমার ভিগি বিল্লির মতো আমার বিজু বিজু আসছিল, বুঝলে? বাকি চলো সোজা যাওয়া যাক। আর এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে যে আমাকে এই পার্টসটা কোন একটা এলিভেটার লাগাতে হবে, যেটা ও আমাকে এখন দেখাবে যে ওই এলিভেটারটা আছে কোথায়। সেরকম আমাকে তিনখানা পার্টস খুঁজে ওকে দিতে হবে, যাতে আমি ওই এলিভেটারটা করে এক জায়গায় যেতে পারি, বাট কোন জায়গায় আমি যাই না। ওই লিসা আস্তে আস্তে আয় ভাই, তুই না ভাই খুব কিউট দেখতে ভাই, লিসার জন্য একটা লাইক তো হয় আর সাবস্ক্রাইবও হয়। তোমরা ভাই করছো না লাইক, বাট হ্যাঁ হয় ভাই লিসার জন্য হয়। যদি তোমরা লিসার জন্য লাইক না করেছো তাহলে ভাই তোমরা লিসার ফ্যান নয় ভাই, বুঝতে পারছো? বাকি আমার উড়ন্তু কোথায় গেল আমি জানি না, বাকি উড়ন্তু উড়ন্তু কোথায় ভাই? ওই উড়ন্তু আচ্ছা ওইদিকে রয়েছে। চলো এবার আমাকে এইদিকে সোজা যেতে হবে, এর পিছু পিছু কোথায় আমি জানি না ভাই। ধরো এক মিনিট, লিসা চলে আয় লিসা ভাই। বাকি ছখানা টিকিট তো দেওয়া আছে, আরেকবার চাইবে না তো ভাই ছখানা টিকিট? কন্ডাক্টর ভাই মারবো রিমোট ছুড়ে যদি চায়। বাকি ধরো এক মিনিট, এ উঠে পড়েছে লিসা, উঠে পড় লিসা। ও ভাই লিসাকে বলার আগে লিটা মানে লিটা বলছি, লিসা চলে গেছে। চলো আমাকে যেতে হবে হচ্ছে এবার হাউসিং সেক্টরে। তো এটা কোথায় ভাই? এটা আচ্ছা এদিকে। চলো ভাই সোজা যাওয়া যাক হাউসিং সেক্টরে। দাঁড়া আমাকে আটকে দিয়েছে ভাই, আমি আর নড়তেও পারছি না। এই দেখো এক মিনিট, আমি নড়তেই পারছি না ভাই এখান থেকে, আমাকে রিসেট করে দিয়েছে আর আমি একবারে আটকে রয়েছি। আর টোর্সার এবারে কিছু বলবি ভাই? তখন তুমি দেখলে যে ওই যে বেটার গিগল না কি ছিল, বেটার গিগল, ও কি ভাই এ স্টার ঝুলে মেরেছে নিজের বুক থেকে, এরকম খুললো এরকম স্ন্যাক করে ছুটলো আর ভাই শেষ। বাকি ধর আমরা চলে এসেছি আই থিঙ্ক, না ভাই আসিনি, এটা নয় এটা নয়, এখানে আমাকে বাদে আসতে হবে বাকি পার্টসগুলোকে খুঁজতে, মানে বাকি বলতে এলিভেটার পার্টসগুলোকে খুঁজতে। আর আমাদের লিসা ভাই একটু পেছনে রয়ে গেল না? বাকি চলো সোজা এবার এখান থেকে মোড় ঘুরবে আর সোজা একদম চলে যাবো আমাদের হাউসিং সেক্টরে। আই থিঙ্ক এটা না ভাই, এটাও তো নয় মনে হচ্ছে, এটা না ভাই, এটা না পরেরটা, তাই বলো আমি ভালো এখানে দাঁড়িয়ে পড়লো কেন? ওয়েল তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে হাউসিং সেক্টরে ফেরত, আর এখানে আমার সাথে লিসাও চলে এসেছে। চলো এবার নেওয়া যাক, আর লিসা চলে আয় ওই, চলো এবার এই আমাদেরকে এলিভেটারের রাস্তা দেখাবে যে এলিভেটারটা আছে কোথায়, সেখানে আমাদেরকে গিয়ে পার্টস গুলো লাগাতে হবে, আর প্রত্যেকটা পার্টস লাগিয়ে দিলে ভাই আমরা কোথাও একটা যেতে পারবো। বাট আমার এখনো একটা মিস্ট্রি আছে, যেটা হচ্ছে যে এর পিঠে যে স্ট্রেচটা রয়েছে, মানে স্ট্রেচ বলতে এটাকে স্ট্রেচেস না স্ট্রেচেস বলে ভাই, আমি স্ট্রেচ বলছি আবার স্ট্রেচেস বলে, আর এদিকে কিছু একটা রাস্তা আছে বাট আমি যেতে চাই না ভাই, যেখান থেকে যাচ্ছি সেখানেই পড়ে যাচ্ছি, তার থেকে ভালো না যাওয়া। আগে দাঁড়াও এক মিনিট, আমার মিস্ট্রিটা এটা ছিল, এর পেছে মানে পেছে বলছি ভাই পিছনে স্ট্রেচেস রয়েছে কেন? আর ভাই দেখি আমি এখান থেকে লাফাতে পারবো, ফল ড্যামেজ খাবো না ভাই, খাবো না খাবো না। এই দেখো ভাই কি সুন্দর লাফাচ্ছি ভাই, চাঁদে আছি মনে হলো এক টাইমের জন্য। বাকি চলো সোজা আমাকে এর সাথে সাথে যেতে হবে, আর এই আমাকে বলবে যে এলিভেটারটা আছে কোথায়, এর পিছু পিছু যাওয়া যাক। আর আমাদের ওখানে কে রয়েছে ভাই ওটা? এক মিনিট দাঁড়াও, ওই দেখো ভাই ওটা হচ্ছে আমাদের কুইন বাউন্সিলিয়া, যার এটা কিংডম। বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছ ভাই আমরা এখন যাচ্ছি হচ্ছে আপাতত এর পিছু পিছু ওই এলিভেটারটার কাছে। আর ও দেখো দৌড়েছে ভাই, ওর তো আলাদাই মত চলছে। ওই দেখো ওই লিসা, আবে তুলে নিয়ে চলে যাবে কেউ, তারা দাঁড়া মানে তারা বলছি ভাই, দাঁড়া আস্তে আস্তে চল। বাকি চলো সোজা পিছু পিছু যাওয়া যাক, আর গিয়ে ভাই ওই এলিভেটারটার কাছে গিয়ে দেখা যাক যে এলিভেটারে কি আছে আর কি করতে হবে আমাদের নেক্সট। ভাই আমি জানি না এরপরে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে আই থিঙ্ক কোথাও একটা, বাট আমি জানি না কোথায় যেতে হবে। আর লিসা গিয়ে আগে থেকে দাঁড়িয়ে আছে ভাই এলিভেটারের সামনে। আর বাইরে এখানে দেখেছো এক একজনকে ধরার মারার জন্য কি দিচ্ছে ভাই, ধরার মারার জন্য 1 বিলিয়ন ব্যান কয়েন্স দিচ্ছে ভাই ধরার জন্য। এই দেখো লিসা, ওই লিসা তুই তাড়াতাড়ি এলি কেন ওই? বাকি দাঁড়াও এখানে দেখতে পাচ্ছ ভাই, এই দেখো ন্যাবনলিনাকে ধরার জন্য দিচ্ছে 1 বিলিয়ন ব্যান কয়েন্স। আর এখানে আরেকজন ন্যাবনলিনা, আচ্ছা এদের মানে ন্যাবনাব আর ন্যাবনলিলা ভাই, ন্যাবনলিলা বলছি আমি, আর এদেরকে ডেড বা অ্যালাইভ ধরলেও হবে। আর ভাই এখানে দেখতে পাচ্ছ ও রয়েছে, আর একে পার্টস দিয়ে দিয়েছি একটা একটা হয়েছে, আর দুটো লাগবে ভাই আমাদের। Maybe just hang around the place and talk to the queen when you're ready. ভাই এবার আমাকে করতে হবে কি, আমাকে যেতে হবে হচ্ছে আবার কুইনের সাথে দেখা করতে, আর তারপর ভাই পার্টস খুঁজতে। আর এখানে একটা নোটস পড়ে রয়েছে যেটা আমি পড়তে চাই না ভাই, নোটস নোটস দরকার নেই। বাকি ওই তুই তুই আমার সাথে আসবি না, এখানে দাঁড়া চুপচাপ দাঁড়া, আমার পিছু পিছু আসবি না ভাই, একে নিয়ে গেলে ডেঞ্জার হয়ে যায় না। আর বাইরে শেরিফ এখানে থাকবে, তো আমাকে গিয়ে আবার না ওর সাথে কথা বলতে হবে, ওই যে আমাদের কুইনটার সাথে, তার সাথে কথা বললে না তারপর আমি জানতে পারবো যে আমাকে কোথায় যেতে হবে আর কোথায় আমি বাকি পার্টসগুলোকে পাবো। আর বাইরে হয়ে বাকিদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি ভাই, বুঝতে পারছো কাদের সাথে? বুঝতে পারছো কাদের সাথে? বাকি যে ভিলেনগুলো আছে যেমন বেটার গিগল, তারপর আছে হচ্ছে আরও যারা ছিল ভাই যেমন স্টিঙ্গল ফ্লাইন, জম্বো জস, এদের সাথে দেখা হতে পারে। সেই জন্য ভাই আমাকে আপাতত গিয়ে দেখা করতে হবে হচ্ছে কুইন বাউন্সলি। এতক্ষণ ধরে আমি কথা বলে ওর সাথে বুঝতে পেলাম, ও বললো যে আমি এই কিংডমে থাকার জন্য উপযুক্ত হয়ে গেছি, তাই জন্য ও আমাকে একটা কার্ড দিচ্ছে, এই যে ব্লু কি কার্ডটা,
যেটা দিয়ে আমি প্রত্যেক জায়গাকার অ্যাক্সেস পেয়ে যাব, মানে ফ্লোর 4, 6, 5 যেই ফ্লোরগুলো আছে সব জায়গার অ্যাক্সেস পেয়ে যাব। কিন্তু ও বলল যে আমরা এখানে টোটাল 5 জন আমরা এখানে ফ্যামিলি মেম্বার হয়ে গেছি, মানে আমি 1, কুইন বাউন্সলিয়ার 2, টোডস্টার 3, আর ওই যে আরেকটা রয়েছে আমাদের কাছে কি রয়েছে লিসা, হ্যাঁ লিসা 4 হতে পারে, বাট না লিসাকে তো ধরছে না। বাট বাকি দুজন কারা ভাই আমি জানি না কারা, বাট আপাতত আমি দ্বারা একটা কি কার্ড পেয়ে গেছি যেটা দিয়ে আমি ওই দিকে যেতে পারবো আর প্রত্যেক জনকে দেখতে পাবো যে কি হচ্ছে, কি কেস চলছে, আর ওদিকে গিয়ে আমাকে কোনো একটা পার্টস আবার খুঁজতেও হবে। আর বাই দ্য ওয়ে আমি জানি না ভাই বাকি দুজন কারা আছে, বাট হতে পারে কেউ ভাই, কারণ দেখো এখানে 3 জনকে ধরা হয়েছে, আমি টোডস্টার আর বাউন্সলিয়া, তো 3 জন হলো আর বাকি দুজন কারা আমি জানি না। বাই দ্য ওয়ে এটা খুলে গেছে তো আমাকে এই দিকে যেতে হবে, আর এইদিকে ভাই আমি জানি না কি রয়েছে ভাই, এদিকে কেউ আছে? ওই হ্যালো এক মিনিট, এটা কি ভাই, এটা কোনো দরজা টাইপের লাগছে, ওই এটা কি আমি জানি না এটা কি, বাট এদিকে রয়েছে আমাদের ব্যান ব্যান। ওই ভাই এক মিনিট দাঁড়, আমার কাছে ব্লু কি কার্ড আছে তো এটা দিয়ে আমি খুলতে পারবো আই থিঙ্ক। ব্যান ব্যান ভাই দেখো নর্মাল ব্যান ব্যান ভালো, কিন্তু যদি ইভেল হয়ে যায় না তাহলে খুব বাজে লাগে ভাই ব্যান ব্যানকে দেখতে। এই দেখো ভাই এখানে আমাদের কাছে রয়েছে হচ্ছে ব্যান ব্যান। এরকম ভাবে তাকালি কেন ওই ভাই, দেখো যে সামনে যাচ্ছি জায়গাতে যেখানে কুইন ওকে ভর্তি করে রেখেছে, আর এরম ভাবে তাকাচ্ছে মাঝে মাঝে ভাই আমার ভয় লাগছে। আর একে কারণ এখানে ভর্তি করে রেখেছে কেন জানো, কারণ এ হয়ে যায় ইভুল ব্যান ব্যান যখন এর এই দুটো টুপি খুলে যায়, তাই জন্য ভাই একে ট্রিটমেন্টে দেওয়া হয়েছিল। আর এ আমাকে বললো এই কার্ডটা নিয়ে নিতে, চলো এই কার্ডটা নিয়ে নিয়েছি, আর এ আমাদের সাথে আই থিঙ্ক যাবে আমার যা মনে হয় ভাই। তারা ওই তুই যাবি না আমার সাথে, তারা আমি জানি না ভাই কি করতে হবে, বাট এইখান দিয়ে আমি না জানতে পারবো যে কি কি চলছে। সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ ইন দা, ভাই কোন সেলেতে ওয়েট করছে আমি জানি না ভাই, তারা এক মিনিট আমি জানি না কে একটা ওয়েট করছে আমার জন্য। আর ভাই এখান থেকে কিছু কে কে রয়েছে ভাই, এখানে কেউ নেই ভাই, সব ফাঁকাই দেখো। তারা এক মিনিট, এই দরজাটা ইয়েস এইটা খুলবে ভাই, আমি যা বুঝতে পেরেছি, তারা এটাকে খুলে দিই। আর এখানে কি রয়েছে ভাই, এটা একটু বেশি অন্ধকার না? ওই ভাই এখানে স্টিঙ্গার ফ্লাইন, আচ্ছা ও আমাকে এইটার কি কার্ড দিল, এই দেখো এখানে স্টিঙ্গার ফ্লাইন রয়েছে। ওই স্টিঙ্গার ফ্লাইন, কিন্তু দাঁড়াও একে একবার না কথা বলতে বলি যে স্টিঙ্গার ফ্লাইন কি চলছে, কারণ দেখো স্টিঙ্গার ফ্লাইনে এনার্জি সব অফ করা রয়েছে আর আমি ওকে এনার্জি দিয়ে দিলাম, তো এবার আমি ওর সাথে কথা বলতে পারবো। আর আমি এক মিনিট ওর গায়ে উঠতে পারবো, আমি জানি না ভাই কি চলছে। ভাই স্টিঙ্গার ফ্লাইন আমাকে চেনে বাই দেবে এমনিতেও, আর স্টিঙ্গার ফ্লাইন কি বলতে কি চাইছে? ওকে ও আমাকে হার্ট করতে পারবে না এটাও আমাকে বলছে, বাট কি বলছে? ও আমাদের কিছু দেখাবে বলে ভাই এখানে আমাদের ডাকলো, আর ও আমাদের কিছু দেখাতেও চাই, কারণ দেখো ও ভিজুয়ালাইজ করতে পারে মানে জিনিসগুলোকে, ও আমাদেরকে টেলিপোর্ট করে দিতে পারে এক জায়গাতে। তো আপাতত আমাকে টেলিপোর্ট করে দিয়েছে হচ্ছে ওদের কোনো একটা মেমোরিতে, দেখতে পাচ্ছ আমরা বসে রয়েছি, মানে এখানে গার্ডেন অফ ব্যান ব্যানে প্রত্যেকজন রয়েছে শুধু বাউন্সলিয়া বাদ দিয়ে। এই দেখো এখানে ব্যান ব্যান রয়েছে, এখানে ন্যাবনা নীলা রয়েছে, ন্যাবনা নীলা বলছি ভাই, ন্যাবনা লিনা এখানে রয়েছে, এখানে স্ট্রিঙ্গার ফ্লাইন এখানে রয়েছে, এর নামটা আমি ভুলে গেছি ভাই এর নাম কি, বাট এখানে ওপিলা বার্ড রয়েছে, আর ওই যে ওই কালো সাদা ওই ভূতটা রয়েছে, আর আমরা এখানে কথা বলছি মস্ত একবারে। কি বলতে চাইছে ভাই? I already have consumed my share of the nutrients I've gathered while you were in your slumber. Me too, sorry about that. আমি জানি না কি চলছে, বাট গার্ডেন অফ ব্যান ব্যানে যে এই যে ব্যান ব্যান রয়েছে সে কে এরম ভাবে দেখছে কেন? ওই আচ্ছা ও ওটাকে খেয়ে খেয়ে নিতে যাচ্ছিল, তো ও আমাকে দিতে চাইলো ভাই, ওই জন্য ওর দিকে তাকালো যে ওকে দে জিনিসটা। চলো আমি আপাতত এটাকে নিয়ে নিই, আমি জানি না কি চলছে ভাই, এ খেয়ে নিচ্ছিল ভাই স্পাইডারটা। এখানে চলছেটা কি ভাই আমি বুঝতে পারছি না, এদের কি চলছে ভাই, পার্টি চলছে ছোট্টখাট্ট একটা, আর এখানে গাড়ি উল্টে পড়ে রয়েছে, গাড়িতে আগুনও ধরে আছে, তোমরা বুঝতে পারছো ভাই এখানে কি চলছে আমি বুঝতে পারছি না ভাই, আমার একদম মাথার উপর দিয়ে যাচ্ছে কেসটা এখানে পুরো ভাই। আমি প্রায় অনেকক্ষণ ধরে এদের সাথে বসে আছি আর আড্ডা মেরেই যাচ্ছি, আর এ বলছে লাইফ ইজ টু শর্ট টু বি স্যাড, আর কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না, একটা ভেজিটেবল তো দিয়েছে বাট এটা আমি খেতে পাচ্ছি না। আর এরা মাস্ট বসে বসে গল্প করছে, চিল করছে, এরা নিজের পুরোনোর ব্যাপারগুলোর ব্যাপারে কথা বলছে, যে ক্যাপ্টেন ন্যাব ন্যাব, ক্যাপ্টেন ন্যাব নেলিনা, এটা থাকলে ভালো হতো। এক্সপেক্টেডটা কি ভাই? ধরো এক মিনিট, এখানে একজনকে সাউন্ড আসছে, এটা ট্রেনের ছুকছুকের সাউন্ড। Lots of other creatures reside in this ecosystem. ভাই একটা ট্রেনের সাউন্ড আসছে, খুব বাজে ট্রেনের সাউন্ড, এই সাউন্ডটা আমি চিনি, এই সাউন্ডটা আমি চিনি, ওই এই সাউন্ডটা আমি চিনি, এটা চুচু চালসের সাউন্ড। ওই এটা চুচু চালসের সাউন্ড ভাই, এটা চুচু চালসের সাউন্ড ভাই, এটা চুচু চালসে, দেখো ভাই চুচু চালস এখানে, এই দেখো ন্যাপ ন্যাপ সামনে চলে গেছে, আর ব্যান ব্যান কেউ কি করে ধরে নিয়েছে, স্টিঙ্গার ফ্লাইন ওকে বাঁচালো, বাট গার্ডেন অফ ব্যান ব্যান এতে চুচু চালস ভাই, আমি ভাবিনি চুচু চালস আসবে এখানে বিশ্বাস করো, বাট ইয়েস চুচু চালস এখানে আছে, আর গাড়ি ফেটে গেছে। তার সাথে কি হলো ভাই, তার সাথে আমরা আবার এই বাইরেটাতে জাগছি যেখানে আমরা স্টিঙ্গার ফ্লাইনের সাথে দেখা করতে গেছিলাম ভাই, বুঝতে পারছো তোমরা? ইয়েস স্টিঙ্গার ফ্লাইন আমাদের পিছনে ওইখানে রয়েছে আই থিঙ্ক, আশা করি, বাট দাঁড়া এক মিনিট চেক করি স্টিঙ্গার ফ্লাইন, ইয়েস এই দেখো ভাই স্টিঙ্গার ফ্লাইন আছে, বাট আপাতত কি চলছে ভাই, দাঁড়া এক মিনিট ওই ওপরটা দেখি আমি একবার দেখি যে ওখানে কি আছে, কারণ দেখো কিছু থাকতে পারে ভাই ভালো জিনিসপত্র। এখানে কি আছে ভাই, এখানে আছে হচ্ছে একটা টেপ, ওকে চলো একটা টেপ পেয়ে গেছি কোনো একটা কারণে, বাকি চলো এখান থেকে সোজা যাওয়া যাক ভাই, মাস্ট পার্কোর করতে করতে। আর ভাই ওই যে চুচু চার্জ কোথা থেকে আসলো আমি বুঝে পেলাম না, দাঁড়া এক মিনিট, এখানে কিছু আছে
ভাই এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, এখানে কেউ আছে না, এখানেও কিছু নেই, এখানেও কিছু, এখানে কেউ তো একটা আছে ভাই আমার মনে হচ্ছে। বাট দাঁড়া এক মিনিট, এইখানে কি রয়েছে ভাই? এখানে শেল টাইপের কিছু একটা রয়েছে আর এখানে ব্যান ব্যান নেই ভাই, ব্যান ব্যান কোথাও একটা চলে গেছে। ভাই দাঁড়া এক মিনিট, টেপটা এখানে লাগিয়ে দিই ভাই। আমি জানি না এর ব্যাপারে কি কি বকলো, কিন্তু এ হচ্ছে ওই স্নেলটা। তোমাদের মনে আছে গার্ডেন অফ ব্যান ব্যান থ্রিতে একটা স্নেল ছিল যার কাছ থেকে আমাদেরকে পালাতে হয়েছিল। বাট আপাতত আমাকে যেতে হবে হচ্ছে ওই এলিভেটারটার কাছে, যেখানে এলিভেটারটা কোথায় আছে ভাই? এই উপরে আই থিঙ্ক। এই দেখো ভাই আমাদের রুম তো এখানে রয়েছে, আর লিসা বাই দ্য ওয়ে রয়েছে হচ্ছে আমাদের টোডস্টারের সাথে। তো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে ওই এলিভেটারে, আর আমাদের সেকেন্ড পার্টস খুঁজতে, কারণ আমাদেরকে ব্যান ব্যান নিয়ে যাবে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট বা থার্ড পার্টটাকে খুঁজতে ভাই। দেখতে পাচ্ছ আপাতত আমার জানি না ব্যান ব্যান কোথায় আছে, ব্যান ব্যান আই থিঙ্ক এই জায়গাটা থাকার কথা, কারণ আমাকে বলেছিল তলায় যে ওইখানে কেউ একটা ওয়েট করছে এলিভেটারের কাছে। চলো আপাতত এইখানটাতে আই থিঙ্ক ওয়েট করছে। ইয়েস এই দেখো ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। বাকি দাঁড়াও, আরে আমি নাও একে এবার বলো আমি কোথায় ছিলাম। The feeding sector. তো আমাদের ফিডিং সেক্টরে যেতে হবে, মানে ইয়েলোতে। তো চলো ইয়েলোতে যাক এইখানে। ওয়েল তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ফিডিং সেক্টরে, যেখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে কন্ডাক্টর ভাই সাহেবকে এ তুলে নিল নিজের পিটের মধ্যে, আর আমাকে এর পিছু পিছু যেতে হবে, আমাকে বলছে ফলো করতে। চলো সোজা যাক। ওই ওই এক মিনিট এক মিনিট ভাই, গেট ডাউন বলছে। আবে আমি ক্রাউচ করবো কি করে, আমাকে তো কেউ বলেনি ক্রাউচ হয় এখানে। ওই এক মিনিট আমি এর পিছুতে দাঁড়িয়ে থাকি ভাই। দাঁড়াও এক মিনিট ভাই, জম্বো জস এসছে এখানে ভাই, ভেজিটেবলস খেতে এসছে জম্বো জস। এক মিনিট এটা কি হচ্ছে, ওই কি হচ্ছে এখানে ভাই? জম্বু জোশের ব্যাটা এসছে আর আমাকে তলায় ঝুঁকতে বলেছে, আমি ঝুঁকতেও পাচ্ছি না ভাই। এক মিনিট এটা কি ভাই? আমার মনে হয় স্টিঙ্গার ফ্লাইন ছিল, ওকে টেনে নিল ভেতরে। That must have been a trap that the sheriff set up earlier. ওকে এটা শেরিফের ট্র্যাপ হতে পারে এরকম ভাই ব্যান ব্যান বলছে। ভাই চলো এর পিছু পিছু আমাকে যেতে হবে। আরে কি বলতেটা কি চাইছে ভাই? আমি জানি না কি বলতে চাইছে, বাট চলো সোজা আপাতত আমরা কোথাও একটা চলে এসেছি যেখানে এটা কি ভাই? ওপিলা বার্ডের জন্য রয়েছে হচ্ছে 1 বিলিয়ন ব্যান কয়েন্স। ইয়েস ভাই ওপিলা বার্ডের জন্য 1 কয়েন মানে 1 বিলিয়ন ব্যান কয়েন্স রয়েছে। আর বাই দ্য ওয়ে এখানে একটা রাস্তা রয়েছে যেটা আই থিঙ্ক আমি আনলক করতে পারবো না ভাই, আমার একটা কার্ড লাগবে। আর এখানে কি রয়েছে ভাই? এটা কি ওই এটা কি ভাই? এখানে কোনো একটা পাজল আছে। নাও 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 ভাই, এখানে কোনো একটা পাজল আছে ভাই। দেখি দাঁড়াও এটা করি না ভাই, এটা নয় এটা নয়। দাঁড়াও আপাতত আমার যেটা কাজ সেটা হচ্ছে, এক মিনিট এখানে একটা দরজা রয়েছে, এই দরজাটা আই থিঙ্ক খুলে যাবে। ইয়েস খুলে যাবে ভাই, খুলে যাবে। এই দেখো তো আমাকে মনে হয় পাজলের ওই যে মেন জিনিসটা সেটা আই থিঙ্ক এইখানে তলা থেকেই পেতে পারি। ভাই চলো আপাতত সোজা তলায় যাওয়া যাক। আর আই থিঙ্ক এবার তলাতে কিছু থাকতে পারে ভাই, অন্ধকার আছে না তো ভাই, কিছু বাজে জিনিস তো হবে আই থিঙ্ক আমার যা মনে হচ্ছে তলাতে। ভাই চলো সোজা এই পাশে তলায় চলে এসেছি। আর এক মিনিট ভাই কোথায় তো চলে এসেছি আমি? এখানে দাঁড়াও ড্রোনটাকে ডাকি, আমাদের উড়ুন তো কোথায়? এখানে দাঁড়াও এক মিনিট, এখানে রয়েছে পাসওয়ার্ডটা ভাই। এই দেখো টার্টলটা বলছে প্র্যাকটিস সেফটি অ্যান্ড ইউ উইল বি ওকে। ওকে ভাই এই দেখো ওকে রয়েছে এখানে। দেখো ওই ফার্স্টটা হবে ও, তারপর হবে কে। ওকে বুঝতে পেলাম এবার, ওকে আমি বুঝতে পেলাম ওকে হবে ওখানে। ভাই দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছু একটা, আর এটা আমরা খুলতে পারবো? ইয়েস খুলতে পারবো ভাই। এই দেখো এই দরজাটা খুলতে পারবো, তো এটাকে তাড়াতাড়ি এখানে মেরে দিই। দাঁড়াও আমার ড্রোন কোথায়? এখানে না, তো ড্রোন আসবে, মেরে দিয়েছে। আর এবার ড্রোন আসবে হচ্ছে এইখানে ভাই, এখানে মারবে। ধরো এক মিনিট, এখানে তো মারবে ভাই, দরজাটা খুলে তো যাবে আমি বুঝতে পারছি, বাট এই পাশে কিছু একটা রয়েছে যেটা আমার কাজে লাগবে আই থিঙ্ক। দাঁড়াও এবার দরজাটা খুলবে, খুলে যা ভাই, এই পাশে কিছু তো একটা রয়েছে। ওকে এখানেও একটা কিছু পাজল টাইপের রয়েছে। দাঁড়া এক মিনিট, এখানে একটা হ্যাট পেয়েছি, এই হ্যাটটা নিয়ে নিই। আর ওই পাশে কিছু একটা রয়েছে ভাই, দাঁড়া এক মিনিট ড্রোনটাকে এখানে রাখি। আর ওই পাশে কিছু তো একটা রয়েছে, দাঁড়া এক মিনিট। আমার কিছু তো একটা ভাই ইন্টারেস্টিং লাগছে এই জায়গাটাতে ভাই, একটুখানি ইন্টারেস্টিং তো লাগছে। দাঁড়া এখানে একটা কার্ড আছে যার জন্য এই চারখানাকে আই থিঙ্ক ঠিক করতে হবে বা কিছু তো একটা করতে হবে। ভাই দাঁড়া এক মিনিট, প্রত্যেক জায়গায় ক্রস করা রয়েছে কেন এরকম? এক মিনিট, এক মিনিট ভাই, ক্রস করা রয়েছে কেন? তো এখানে কিছু তো রয়েছে ভাই এই জায়গাটায়। দাঁড়া এক মিনিট, ওই এক মিনিট আমি দেখতে পেলাম ভাই, দেখতে পেলাম এখানে একটা বোতাম রয়েছে। এই দেখো ভাই দেখতে পাচ্ছো, ওই দেখো। আচ্ছা এক মিনিট, আমার মনে হচ্ছে যদি আমি এই ক্রসগুলোকে ফলো করতে করতে যাই তাহলে আই থিঙ্ক আমার পাজল সলভ হয়ে যাবে আর ওই চারটে কমপ্লিট হয়ে যাবে। ওই দেখো ভাই ওখানে বোতাম রয়েছে, তো এবার আমার মনে হয় এখান থেকে ডাইরেক্ট তো এরকম যাবে ওইদিকে। দাঁড়া এক মিনিট, আমার মনে হয় না যাবে, তো তাই জন্য মানে না ভাই যাচ্ছে না। দাঁড়া এক মিনিট, আমার বুঝতে পেরেছি আমি কি করতে হবে ভাই, একদম ক্লিয়ার আমার কাছে আমাকে কি করতে হবে। আমাকে এইখানটা টাইপ করতে হবে যাতে ও এসে মারবে। দেখো আওয়াজ হবে, ইয়েস আওয়াজ হয়েছে। এই দেখো ভাই এবার ওখানে, তো এবার আমাকে এইখানটা টাইপ করতে হবে, তাহলে এইদিকে আসবে আমাদের ড্রোনটা। তারপর আমাকে আবার এইদিকে ট্যাপ করতে হবে আই থিঙ্ক। ড্রোন আসছে ভাই, ড্রোন চলে এসছে। এই দেখো ভাই ড্রোন চলে এসছে। এবার এইদিকে একটা সুইচ আছে, তো একেও একবার ট্যাপ করে দিই। হয়ে গেছে, চলো আপাতত হয়ে গেছে এইখানটাতে। আর এবার আমাকে ডাকতে হবে হচ্ছে ড্রোনকে আবার এই দিকটাতে, এই দিকটাতে আই থিঙ্ক। ইয়েস এইদিকে, চলো এবার ড্রোন ওদিক থেকে সোজা এইদিকে আসবে। আর এইদিকে সুইচটা টিপবে আই থিঙ্ক। এদিকে সুইচ আছে না? এদিকে সুইচ নেই ভাই, এই দিকটাতে আছে। ওকে বুঝতে পেরে গেছি, চলো এই সুইচটাকে মাস্ট টিপে দিই ভাই। পাজলগুলো খুব সলিড আছে ভাই এখানে, তোমরা যাই বলো। এ দেখো হয়ে গেছে এটা। এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে ড্রোনকে আই থিঙ্ক আবার বাইরে রাখতে হবে আর এইখানে আনতে হবে। দাঁড়াও এক মিনিট, এই জায়গাটায়, এই জায়গাটা ডাকলাম আর এইখানে সুইচ আছে, তো এটাকে টিপে দিলে আর চারখানা হয়ে যাবে। চলো এখানে ডেকে দিয়েছি, এবার এটাকে এইখানে মারি। চলায় ড্রোন উড়ুন্তু, চলায় ভাই ড্রোন নয় উড়ুন্তু,
ভাই এখান থেকে কিছু তো বেরোবে না না ভাই বেরোবে না বাকি চলো এবার দরজা খুলে গেছে আর কার্ডটা দিয়ে দি ব্যাস ভাই এবার আমরা যেতে পারবো আর তুই আমাকে এরকম ভাবে দেখছিস কেন ওই প্রথমবার দেখছিস নাকি আমাকে বিফোর উই গ্র্যাব দি এলিভেটর পিস देयर इज समथिंग আই নিড টু ডু ফার্স্ট ওকে এলিভেটর পিস নেওয়ার আগে আমাকে এখানে কিছু করতে হবে এরকম টাইপেরও বলছে ওকে ঠিক আছে ও নিজের একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে চায় তো এখানে নিজের একটা ফ্রেন্ডকে রেখে দিয়েছি আর আমি এটা চালু করে দিয়েছি চলো এবার কিছু তো একটা ফ্রেন্ড আসবে ওর ভাই আসছে আদে আমি আওয়াজ পাচ্ছি ভাই আসছে ও এক মিনিট দাঁড়া আমার মনে হয় আসছে এক মিনিট এখানে আসছিল উই ওয়েট ওকে ওয়েট করি একটুখানি দেখি আসে নাকি ভাই আমার মনে হয় চলে আসবে ও ওয়েট নো ন্যাপ ন্যাপ ভাই ন্যাপ ন্যাপ এখানে এসে ওর বন্ধুটাকে তুলে নিয়ে চলে গেছে উই ক্যান্ট কি চলছে এক মিনিট ওই ন্যাপ ন্যাপ কে ধরতে হবে আমাদেরকে নাকি ওই ওই দেখো ন্যাপ ন্যাপ কি করছে ভাই কোন বন্ধুকে নিয়ে দৌড়াচ্ছে আরে এত জোর দৌড়াচ্ছে কেন ওই ব্যান ব্যান আমার জন্য তো দাঁড়া ভাই উড়ন্তু চলে উড়ন্তু ও ভাই উড়ন্তু কোথায় গেল আমি জানি না বাট আমাকে আপাতত ওকে ফলো করতে হবে তো চলো সোজা ওকে ফলো করা যাক আর আমার মনে হয় ভাই কিছু একটা হতে চলেছে ন্যাব ন্যাব ওকে নিয়ে দৌড়লোই বা কেন আদেও ধরো এক মিনিট ওই দেখো ন্যাব ন্যাব ওই পাশে আর এই পাশ দিয়ে ওরা দৌড়ছে আর দরজা বন্ধ আর এখান থেকে ভাই কিছু একটা বাজে রাস্তা ভাই এখান থেকে আমাকে লাফাতে লাফাতে যেতে হবে আই থিঙ্ক আমি জানি না ভাই ধরো এক মিনিট এখান থেকে আমি যেতে পারবো না ভাই যেতে পারবো না ধরো এখান থেকে লাফাতে লাফাতে যেতে হবে এক এখানে দুই ওকে চলো তিন ভাই পড়লে হবে না চার চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক আরামসে ভাই ধরো এক মিনিট আরামসে আরামসে যেতে হবে আরামসে ভাই পড়লে হবে না পড়লে হবে না ভাই পড়লে হবে না চলো এখান থেকে যাওয়া যাক আর আমি সামনে এরা কি করছে ওই ভাই এরা একটা রুমে বন্ধ হয়ে নিজেরা মারপিট চালু করে দিয়েছে এই দেখো ভাই ইনাফ ইজ ইনাফ এই দেখো ভাই ন্যাম ন্যাম ওকে মারতে গেল আর ভাই ব্যান ব্যান কে বাঁচাতে হবে ওই ব্যান ব্যান কি করছে ওই এক মিনিট ওই এটা কি হচ্ছে ওর মুখ দেখো ভাই ওর মুখ দেখো এক মিনিট তোমরা কি ওর মুখটা দেখলে ভাই ওর মুখটা ভাই আমি শকে আছি পুরো শকে আছি বুঝতে পারছো তোমরা এই দেখো এখানে কি চলছে আমি জানি না ভাই আই নো আই ক্যান ভাই ন্যাব ন্যাব এরম পড়ে রয়েছে ন্যাব ন্যাব কে মেরে গেম বাজি দিয়েছে ভাই পুরো আরে এর মুখটা ভাই ইভিল হয়ে গিয়েছিল এক টাইমের জন্য তোমরা দেখলে ভাই আমি জানি না কি চলছে ভাই আমার লিটারালি গুজবাম্পস আসছে এই দেখো ভাই পুরো গায়ে কাঁটা দিচ্ছে তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা আপাতত তো আমাকে বলছিস যে এই পার্টসটা নিয়ে এখান থেকে চলে যেতে ও যেতে পারবে না এখন কারণ দেখো ওর যে অবস্থা খারাপ আছে দেখো ভাই ওর ব্লাড বেরিয়েছে না কি হচ্ছে আমি জানি না
বাট ভাই ওর অবস্থা খারাপ, আর এখান থেকে সোজা চলো, যাওয়া যাক। আর কোনো দরজা তো ওপেন নেই ওই, এই দরজাটাও খুলছে না। এখানে এসব আছে কি ভাই? এখানে মনে হয় থেরাপি ওয়াগেরা দেওয়া হয়। ভাই এই দরজাটা ওপেন করি, চলো যাওয়া যাক এখান থেকে। কিন্তু আমার কাছে এখন সব থেকে বড় মিস্ট্রিটা হচ্ছে যে এ ইভুল হলো কি করে ভাই? বাট যেটা হচ্ছে মেন কথা যে আমাকে এই রাস্তাটা একটা খুঁজে এখান থেকে বাড়ি যেতে হবে, মানে বাড়ি নয় ফেরত যেতে হবে। বাট আমি একটা রাস্তা পাচ্ছি না। দাঁড়া এক মিনিট, এখানে কিছু তো একটা রয়েছে, এখানে কিছু আছে আদেও। দাঁড়া এক মিনিট, দেখিনি চেক করিনি ভাই, চেক করা সবসময় উচিত এখানে কিছু আছেও কিনা আদেও না। বাট যেটা হচ্ছে মেন কথা যে আমাকে এখানে একটা ওকে কার্ড পেয়ে গেছি, চলো এই কার্ডটা পেয়ে গেছি। আর এক মিনিট, কোনো দরজা ওপেন আছে এখানে? দাঁড়া এক মিনিট, ওকে চলো দরজা ওপেন হয়ে গেছে। আর আমাকে এবার ফেরত যেতে হবে হচ্ছে এই পার্টসটা নিয়ে আমাদের হাউসের ওইখানে জায়গাতে। আর আই থিঙ্ক আমাকে পার্ক করে এবারে করতে হবে না, বাট ওই পাশে কিছু একটা রয়েছে। দাঁড়া এক মিনিট, চেক করে নি ভাই, আমার মনে হয় ওইখানে কিছু একটা রয়েছে, চলো ওই জায়গাটাতে যাওয়া যাক। আর এখান থেকে পার্ক করাটা বেশি ইজি মনে হচ্ছে, আমি পড়বো না ভাই দেবে আমার যা মনে হয়। ভাই ওভার কনফিডেন্টও রাখা উচিত নয়, তো চলো এক মিনিট এই পাশে যাওয়া যাক। আর এখানে কিছু তো একটা রয়েছে ভাই, এটা কি? ডিড ইউ নিড এ ব্রেক? আমি জানি না ভাই। দাঁড়াও, এখানে একটা টেপ রয়েছে, টেপটা নিয়ে নিয়েছি। আর এখানে একটা কপ, চলো আপাতত এবার যাওয়া যাক হচ্ছে ফেরত। আবার চলো এখান থেকে লাফাই মস্ত, এখান থেকে যাওয়া যাক ভাই। আমার ওই সোজা রাস্তাটার থেকে এই রাস্তাটা বেশি ইজি লাগলো, মানে পার্কোর করা ওইখান থেকে আসার থেকে। মানে ওটা যদিও ইজি, বাট এটা একটু বেশি ইজি। আর এই দরজাটা ভাই খোলা রয়েছে ভাই, আমি এটা দিয়ে আসতে পারতাম, বাট আমি জানি না ভাই কেন এলাম না। বাট চলো আপাতত আমার যেটা মেন কাজ যে আমি সেকেন্ড পার্টও পেয়ে গেছি। আর ব্যান ব্যান এখন আপাতত অসুস্থ রয়েছে, তো আমাকে আপাতত এই পার্টটা নিয়ে যেতে হবে হচ্ছে আমাদের টোড স্টারের কাছে, মানে টোড স্টার যে শেরিফ টোড স্টার আছে ওর কাছে। তো আপাতত আমাকে এলিভেটারের কাছে পৌঁছতে হবে, তো চলো আপাতত আমি এলিভেটারের কাছে পৌঁছোই। বাট তার আগে এটা কে ভাই? এটা মনে হয় ব্যান ব্যানের ওই বন্ধুরা যার ব্যাপারে ও কথা বলছিল, যাকে আমরা গার্ডেন অফ ব্যান ব্যান টু না ওয়ানেতে দেখেছিলাম, আমি ভুলে গেছি ভাই, আই থিঙ্ক টুতে দেখেছিলাম। বাট দেখো ভাই এর অবস্থা, দেখো কতটা বড় হয়ে রয়েছে ভাই, দেখো এর অবস্থা। আমি জানি না ভাই একে আমি ছেড়ে চললাম, আপাতত আমাকে যেতে হবে হচ্ছে এলিভেটারের কাছে। আর এলিভেটারে গিয়ে আমাকে ভাই এটা ওকে দিতে হবে না। আর বাই দ্য ওয়ে এত ভাই জটিল রাস্তা না, আমি ভুলে যাচ্ছি মাঝে মাঝে আমাকে কোথায় যেতে হবে। আর এখানে বাই দ্য ওয়ে আমাদের গার্ডেন অফ ব্যান ব্যানের যে মেন যে ভিলেন জম্বো জস, ইয়েস জম্বো জস ভাই, জম্বো জসের সাথে দেখা হয়েছিল। চলো আপাতত এখানে যাওয়া যাক। আর এখানে ভাই রিসেট করা যাক, রিসেট চলো। এবার যাওয়া যাক হচ্ছে আমাদের যে মেন জায়গা যেখানে আমাকে গিয়ে এই পার্টসটা দিতে হবে, আর কোন বাউন্সিলিয়ার সাথে আমাকে দেখা করতে হবে। চলো আপাতত ভাই ওইখানে পৌঁছানো যাক। ওয়েল তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের হোম, মানে হোম নয় হাউস, কি বলে ভাই এটা, হাউসিং সেক্টরে। আমি হোম সেক্টর বলতে চাচ্ছিলাম ভাই, হাউসিং সেক্টরে। চলো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে কুইন বাউন্সিলিয়ার কাছে আগে, নাকি আগে টোডস্টারের কাছে, আমি জানি না। দাঁড়াও বাউন্সিলিয়ার সামনে রয়েছে, তোর সাথে গিয়ে কথা বলিনি। তারপর এটা গিয়ে ওকে দেওয়া যাবে ভাই, এই যে আমার কাছে যে কি বলে এটাকে, কি রয়েছে আমার কাছে পার্টস, ওই পার্টসটা টোডস্টারকে দিয়ে দেবো। কিন্তু তার আগে ভাই বাউন্সিলিয়ার সাথে কথা বলিনি। দাঁড়াও এক মিনিট ভাই, আর লাফাচ্ছি দেখেছো ভাই একদম চাঁদে লাফানোর মতো। বাকি ভাই এদের কিংডমটা আছে তো সলিড, তুমি যাই বলো ভাই। মাশরুম মাশরুম রয়েছে বড় বড়, আর ক্লাউডও ভাই নকল উপরে ঝোলানো রয়েছে, যেটা আছে ঠিকই আছে। চলো আপাতত আমাদের সাথে যে রয়েছে বাউন্সিলিয়ার তার সাথে কথা বলা যাক। আর কথা বলার পর আমি যাবো হচ্ছে টোডস্টারের কাছে এটা দিতে, না টোডস্টারের কাছে আগে যাই ভাই। দাঁড়াও বাউন্সিলিয়ার কাছে পরে যাবো, আগে টোডস্টারকে এটা দিয়ে আসি। চলো টোডস্টারকে দিতে আগে যেতে হবে না, আগে বাউন্সিলিয়ার কাছে যেতে হবে। আমি জানি না ভাই পুরো রাস্তাটা ওয়েস্ট হয়ে যাবে যদি আমি ঠিকঠাক না গেছি। কারণ দেখো আগে আমাকে যেতে হবে হচ্ছে টোডস্টারের কাছে, তো টোডস্টারের কাছে পৌঁছানো যাক এই রাস্তাটা ধরে। আর আমি ওকে গিয়ে এটা দিই, তারপর দেখা যাবে ভাই বাউন্সিলি আমাকে কি বলে। ওয়েল তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি হচ্ছে টোডস্টারের কাছে, তো চলো আপাতত একে ওটা দিয়ে দেওয়া যাক সেকেন্ড পার্টস। চলো এটা দিয়ে দিয়েছি, চলো এবার আমাকে থার্ড পার্টটা আনতে যেতে হবে। কিন্তু তার আগে আমাকে যেতে হবে হচ্ছে কুইন বাউন্সিলিয়ার কাছে কথা বলতে। আর এখানে লিসা, ওই লিসা কেমন আছিস ভাই, মানে ভাই নাই বোন, লিসা কেমন আছিস? চল টাটা ভাই ভাই, আবার দেখা হবে তোর সাথে। চলো আপাতত এবার আমাকে যেতে হবে হচ্ছে কুইন বাউন্সিলিয়ার কাছে, আর বাউন্সিলিয়ার কাছে গিয়ে ওর সাথে কথা বলতে হবে। এবার ও আমাকে বলবে যে থার্ড পার্টটা আমি পাবো কোথায় ভাই, কারণ যে আমাদের টোডস্টার রয়েছে সে জানে না যে থার্ড পার্ট আদৌ আছে কোথায়, কিন্তু আমাদের যে কুইন বাউন্সিলিয়া সে জানে ভাই কোথায় আছে। তো চলো ওখানে ভাই খুব হার্ড পাজল থাকবে, আমি এটুকু বুঝতে পারছি, কারণ দেখো থার্ড পার্ট আর লাস্ট একদম চ্যাপ্টার না, তো সেই হিসেবে ভাই থাকতে পারে। তো চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের কুইন বাউন্সিলিয়ার কাছে। বাউন্সিলিয়া বাউন্সিলিয়া এদিকে তো ভাই, কাউন্সিলিয়া চলো, হ্যাঁ বাউন্সিলিয়া এখানে। চলো ওর সামনে যাওয়া যাক, ওর সাথে কথা বলা যাক ভাই মাস্ট। ওয়েল তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে কুইন বাউন্সিলিয়ার কাছে, চলো এবার কথা বলা যাক, আর জানতে পারবো যে এবার থার্ড পার্টটা আমি কোথায় পাবো। চলো আপাতত ওর সাথে কথা বলে নি। আরে কি বলছে? ওকে চলো, আমাদের ফাইনাল পিস তো এখন খোঁজা হয়নি, কিন্তু এ আমাকে একটা রিকোয়েস্ট করলো যে তুমি এখান থেকে যাওয়ার পরে নিশ্চয়ই ওকেশনালি এখানে ঘুরতে আসবে, আর এবারে আমাকে কিছু এখান থেকে নিতে হবে না। এখান থেকে কিছু নিতে হবে না ভাই, এখানে কিছু আছে ভাই, নোটস আছে একটা ভাই, নোটস ওকেরা চাই না আমার। বাকি দাঁড়া এক মিনিট, এইখানে কিছু তো একটা রয়েছে ভাই, এই কিছু একটা না এই লিকুইডের কাজ করে, আমি যা বুঝতে পারছি। কুইন বাউন্সিলিয়া ভাই এর কাছে আছে সব কটা লিকুইডের পাওয়ার, আর আমি কিছু করছি না ভাই, ওদিকে দেখছিলাম জাস্ট, এত আমার উপর নজর রাখার দরকার নেই ভাই। দয়ে চলো এবার আমাকে যেতে হবে হচ্ছে কোথাও একটা, ভাই বুঝে পাচ্ছি না আমাকে কোথায় যেতে হবে। বাট চলো আপাতত আমাকে এলিভেটারের কাছে যেতে হবে, আর নাস্ট মানে নাস্ট বলছি ভাই নেক্সট পার্ট আনতে হবে, যেটা আমি ভাই এলিভেটারে দিয়ে আমি এখান থেকে বাড়ি যেতে পারবো ভাই আরামসে। বাট আমি এখনো আমার চাইল্ডকে খুঁজে পাইনি, যেটা গেমের মেন স্টোরি যে এই যে যে লোকটাকে তুমি দেখছো সে নিজের বাচ্চাকে খুঁজতে এসেছে হচ্ছে এই যে গার্ডেন অফ ব্যান ব্যানের এই কি বলে পার্কটাতে। এবার চলো আমাকে কোথায় যেতে হবে আমি বুঝে পাচ্ছি না ভাই, আমাকে কোথায় যেতে হবে? কোনো দরজা খোলা ফোলা আছে? ইয়েস এইদিকে একটা রাস্তা খোলা তো আছে, বাট এদিকে কোথাও কেউ আছে ভাই? এদিকে দাঁড়াও এক মিনিট, এখানে রয়েছে হচ্ছে আমাদের, এখানে আমাদের স্নেল রয়েছে, আর এদিকে রয়েছে আমাদের কি ভাই এরা, এই দেখো এখানে রয়েছে ওপিলা বার্ড, এই দেখো ওপিলা বার্ড, এখানে ব্যাম্বলিনা, এখানে জম্বো জস, এখানে কেউ নেই।
বাট আপাতত আমাকে কোথায় যেতে হবে আমি বুঝে পাচ্ছি না ভাই, দাঁড়াও এক মিনিট, আমার যেটা কাজ সেটা হচ্ছে এদের সাথে একটুখানি কথা বলা। ভাই আমি জানি না এতক্ষণ ধরে কি বকলো, কিন্তু বললো যে এটা গ্রিন গরিলা টাইপের। ভাই আমার তো কোনো দিক দিয়ে গরিলা লাগে না ভাই, পাগল লাগে আমার তো। বাকি চলো, আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এদের সাথে কিছু কথা না বলে ভাই এদের দুজনকে এখানে ধরে রেখেছে, না বাঁচিয়ে রেখেছে আমি জানি না, বাট একেও বাঁচিয়ে রেখেছে ভাই, এ স্যাড রয়েছে। চলো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে ওই এলিভেটারটার কাছে, যেখানে তোমরা জানো নিশ্চয়ই আমরা একটা জায়গাতে যাইনি, আমরা তিনটে জায়গাতে গেছি, যেখানে তোমরা দেখতে পাবে ভাই একটু বাদে আমরা কোথায় কোথায় গেছি, কিন্তু একটা জায়গায় যাইনি যেখানে আমরা থার্ড পার্ট পাবো, যেটা আমাকে কুইন বাউন্সলিয়া বলেছে। চলো আপাতত সোজা যাওয়া যাচ্ছে এলিভেটারের কাছে, আর এলিভেটারের কাছে গিয়ে এবার আমাদের থার্ড জায়গাটা আমরা যাবো, ওখান থেকে পার্ট নেবো। বাট আমার মনে হয় না পার্টটা নেওয়া অত ইজি হবে, কারণ ওখানেও আই থিঙ্ক 10-15টা পাজল তো থাকবে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে, মেনলি খুব ইজিভাবে সলভ করতে হবে ভাই। তো চলো, এলিভেটার তো আমাদের সামনে আছে, তো আমরা দেখো দুটো জায়গায় গেছি, যেটা হচ্ছে একটা ভেন্টিলেশন সেক্টর আর একটা ফিডিং সেক্টর। আমরা এই যে এমপ্লয়ি কি এক্সারসাইজ সেক্টরে যাইনি, তো আমাদের যেতে হবে হচ্ছে এইটাতে, আর এখানে চলো এন্টার, এবার চলে যাই হচ্ছে ওইখানে, তারপর আমি গিয়ে দেখবো যে ওখানে আছে এটা কি মেনলি। ওয়েল তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরে, যেখানে এমপ্লয়মেন্ট এক্সারসাইজ সেন্টার বা এক্সারসাইজ কিছু একটা লেখা রয়েছে সেন্টার, যেখানে আমাদেরকে কি করতে হবে, যেখান থেকে আই থিঙ্ক এই জায়গাটা থেকে আমরা বেরিয়েছিলাম, না এটা থেকে বেরোনি ভাই, এখানে আমরা প্রথমবারই আসছি। চলো এবার যেটা হচ্ছে মেন কথা, যেখানে দেখতে পাচ্ছ ন্যাবনা লিনা, আর এখানে না ভাই এটা ব্যাম্বলিনা, আর এটা ব্যান ব্যান, ইয়েস এদের জন্য ভাই 1 বিলিয়ন করে ব্যান কয়েন্স দেওয়া রয়েছে। বাট ব্যান কয়েন্স নিয়ে আমি করবোটা কি 1 বিলিয়ন ভাই, 1 বিলিয়ন টাকা দিলে একটা ব্যাপার ছিল। বাট এখানে দেখতে পাচ্ছ যে আমাদের রয়েছে মর্নিং এক্সারসাইজ চেকলিস্ট, এখানে রয়েছে কগনিটিভ ফিজিক্যাল আর কমিউনিকেটিভ। ওকে ঠিক আছে, আপাতত আমি চলো এদিকে চললাম, আর আমাকে যেতে হবে, বাট এইদিকে কিছু একটা রয়েছে যেটা বন্ধ রয়েছে ভাই, এটা কি আমি জানি না ভাই রাস্তাটা কোথায় খুলে। বাকি এটা রয়েছে আমাদের কি কগনিটিভ মানে মেমোরিয়াল টাইপের কিছু একটা হবে, মানে আমার তো তাই মনে হচ্ছে ভাই, দেখো কারণ দেখো এখানে অনেক বক্সেস বগেরা রয়েছে, আর এদিকেও ভাই অনেক চেয়ার টেবিল বগেরা রয়েছে, এখানেও সোফা টোফা রয়েছে অনেক সুন্দর সুন্দর, আর এদিকেও ভাই অনেক ক্যান্ডেল বগেরা রয়েছে, আর একটা টয়লেটও রয়েছে ভাই দেখতে পাচ্ছ তোমরা। বাকি চলো সোজা এবারে যাওয়া যাক কোথায়, আচ্ছা এটা সোফা রুম, ইয়ে সেখানে আপেল বগেরা রয়েছে ভাই, আপেল খেতে পারবো আমি জানি না কি চলছে, বাট এখানে অনেক কিছু রয়েছে ভাই দেখতে পাচ্ছ, এখানে রুমগুলোকে এক একটা করে ডিজাইন করা রয়েছে, যেমন এটা বক্স রুম, এটা কিছু একটা সান লাইট টাইপের রুম, আর এটা হচ্ছে কিচেন রুম সোফা রুম টাইপের, আর এটা হচ্ছে বাথরুম রুম টয়লেট রুম টাইপের। তো আপাতত আমাকে কি করতে হবে, এ দেখো এখানে রয়েছে সোফা, ওকে আমি বুঝলাম ভাই, এবারে দেখো এটা হচ্ছে সোফা রুম, কিন্তু ভাই কি করবো আমি বুঝতে পারছি না, দাঁড়াও এক মিনিট, এখানে কি রয়েছে, গেট ইউর ব্রেন ওয়ার্ক রেডি উইথ দিস মর্নিং এক্সারসাইজ, 3 games 2 rounds each, ওকে তিনখানা গেম আছে, লাইটস আউট, ইজ সামথিং ইন ওয়ান অফ দ্য রুমস মাইট হ্যাভ চেঞ্জ, রিপোর্ট দ্য রুম ওয়ের দ্য চেঞ্জ হ্যাজ অকওয়ার্ড, কি অ্যাকওয়ার্ড অকওয়ার্ড ভাই জানি না আমার ইংলিশ অত ভালো নয়, মেমোরাইজ দ্য কন্টেন্ট অফ ইচ রুম অ্যান্ড কিপ ইউর আইজ পিল্ড, ওকে ঠিক আছে। তো এখানে আমাদেরকে সময় দিতে হবে, আর এখানে দেখো কী কী রয়েছে, এখানে অনেকগুলো জিনিস রয়েছে, এই দেখো ভাই এখানে স্টার্ট করলে না, এই দেখো স্টার্ট করলাম, তো এখানে অনেকগুলো জিনিস রয়েছে, 4 মিনিট সময় রয়েছে, তো এখানে দেখো তিনখানা জিনিস রয়েছে, একটা কিছু চেঞ্জ হয়নি, একটা বাথরুম, একটা বেড, একটা সান, আর একটা বক্সেস। তো এবার দেখতে হবে আমাকে কী চেঞ্জ হয়েছে, ধরো এক মিনিট, আমি সব কিছু মনে তো নেই ভাই আমার কী কী চেঞ্জ আছে, বাট এটা হচ্ছে সান রুম, এই দেখো ভাই এখানে সান দেওয়া রয়েছে, এখানে রয়েছে বক্সেস রুম আই থিঙ্ক, এই দেখো বক্স রয়েছে, এটা বক্সেস রুম, আর এটা হচ্ছে আমাদের সোফা রুম, সোফা রুমে কী কী চেঞ্জ হয়েছে দেখতে হবে আমাদেরকে, আর এটা হচ্ছে বাথরুম রুম, দেখো বাথরুম রুম, এই দেখো বাথরুম রুমে ভাই এখানে একটা বাথটব ছিল যেটা নেই, তো চলো বাথরুম রুমে চেঞ্জ হয়েছে আমি দেখতে পেয়ে গেছি ভাই, আমার মেমোরি একটুখানি তো ভালো আছে তোমরা যাই বলো, বাট বাথটব রুম না কোথায় ছিল ভাই, ওটা কী ছিল, টয়লেট রুম না, টয়লেট রুম, এই দেখো টয়লেটে চেঞ্জ আছে ভাই, আমি বলে দিলাম টয়লেটে বাথটব নেই, ঠিক আছে, ইয়েস চেঞ্জ আছে ঠিকঠাক, ইয়েস ভাই ঠিকঠাক, দেখেছো আমার মেমোরি অত বাজে না। বাকি চলো এবার নেক্সট রাউন্ড, ভাই আমার কাছে টোটাল 4 মিনিট আছে, আমি ভাবলাম একটা রাউন্ডের জন্য 4 মিনিট, তো চলো এবার এবার এখানে কী চেঞ্জ আছে দেখা যাক, এখানে কিছু চেঞ্জ আছে, ইয়েস না এখানে কিছু চেঞ্জ নেই, এখানে এখানেও কিছু চেঞ্জ নেই, এখানে সোফা রুমেতে ভাই কিছু চেঞ্জ, ইয়েস ভাই প্লেট নেই, এরকম ভাই প্লেটসগুলো নেই, চলো সোফা রুমেতে প্লেটস নেই ভাই আমি দেখতে পেয়ে গেছি, চলো এক মিনিট ভাই আমার মেমোরি অত বাজে না, তুই যা ভাবছিস ভাই আমার মেমোরি একটুখানি ভালো আছে, ইয়েস চলো এবার ঠিক করে দেখা যাবে ভাই, আমার সময়ও কম আছে না, চলো এবার এখানটাতে দাঁড়াই আর এবার দেখো ভাই কী কী চেঞ্জ আছে, না ভাই আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট, এবার সেকেন্ড রাউন্ড, চলো সেকেন্ড রাউন্ড একটু হার্ড হবে আমার মনে হয়, কারণ খুব সামান্য জিনিস চেঞ্জ হবে, খুব সামান্য পাতা হয়ে যেতে পারে, আপেল হয়ে যেতে পারে, দাঁড়াও এক মিনিট, এখানে কিছু চেঞ্জেস না, এটাতে কিছু চেঞ্জেস নেই, বক্সেসে কিছু চেঞ্জেস নেই, সোফা ভাই এখানে প্লেট নেই শুধু, দেখতে পাচ্ছ প্লেট নেই, ইয়েস প্লেট নেই, শুধু প্লেটটা নেই ভাই, মানে সেম প্লেট নেই ভাই, প্লেট নেই, দাঁড়াও এখানে প্লেট, ইয়েস সোফা রুমে প্লেট নেই ভাই, প্লেট নেই, চল বলবি না ভাই ঢপ মেরেছি আমি, ঠিকঠাক বলেছি প্লেট নেই ওখানে, ঠিক আছে ইয়েস ভাই প্লেট নেই, দাঁড়াও এবার নেক্সট রাউন্ড, চলো নেক্সট রাউন্ডে ভাই ইজি হচ্ছে এই পাজলটা আমার জন্য, বাট এরপরে জানো না আর কিছু না আসে, চলো এবার নেক্সট রাউন্ডে, চলো নেক্সট রাউন্ড চালু হয়ে গেছে,
এবার এখানে ব্যাস ব্যাস আমি বুঝতে পেরেছি ভাই, এই সূর্যের রুমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়ো এটা করে দিয়েছি। কারণ দেখো আমি বললাম এখানে যে জল দেওয়ার এগুলোও নেই, প্লাস এখানে কি সব ছিল ওগুলোও নেই ভাই, কাঁটা চামচ টাইপের। দেখেছো ভাই একদম আইকিউ লেভেল হাই আছে ভাই আমার। বাকি দাঁড়াও রাউন্ড কমপ্লিট আই থিঙ্ক ভাই, নেক্সট রাউন্ড মানে থার্ড রাউন্ড, থার্ড রাউন্ড ইয়েস থার্ড রাউন্ড ভাই, তিনখানা গেমস হবে থার্ড রাউন্ড না ভাই, বললো দুটো রাউন্ড প্রত্যেকটা গেমেতে, বাট এটা তো হলো না। দাঁড়াও এক মিনিট, এখানে ভাই এইখানে চেঞ্জ আছে, এখানে চেঞ্জ আছে আমি দেখতে পেয়ে গেছি, এইখানে কিছু না ওইখানেও কিছু না ভাই। দাঁড়াও এই সূর্যের রুমটাতে চেঞ্জ আছে ভাই, এর টেবিলের সাথে সব চেয়ার বিয়ার গায়েব হয়ে গেছে। দাঁড়াও সূর্যের রুম, ওকে চলো সূর্যের রুম চেঞ্জ ভাই হয়ে গেছে। ওই ব্যান ব্যান তাকাতে হবে না ভাই, ঠিকঠাক বলেছি আমি একদম, হয়ে যা ইয়েস হয়ে গেছে। চলো এবার নেক্সট টার্গেট আসবে ভাই, লাইটস অফ হয়ে গেছে, সব ঠিক হয়ে যা। এবার টাইম স্টার্ট আর দৌড়ো চল। এবার কিছু আছে ভাই, এখানে কিছু নেই, এখানে বক্সেস ভাই, বক্সেস ইয়েস বক্সেস ভাই, এত ইজি টিক মানে এত ইজি টাস্ক আমার জন্য ভাই, এত ইজি। রিসেন্টলি আমি সখের গেমারে চ্যালেঞ্জ কমপ্লিট করেছি ভাই, গার্ডেন মানে গার্ডেন অফ ব্যান বলছি, গ্র্যানি ডোর এসকেপ করেছি ভাই, তাও আবার হার্ড মোডে, দেখতে পাচ্ছ কমপ্লিট ভাই, হয়ে গেছে দরজা ওপেন ভাই। এর জন্য তো লাইক তোমাদের করতেই হবে ভাই, বিশ্বাস করো। বল তো গাইস এবার আমাদের নেক্সট রাউন্ড এখানে খুলে গেছে, তো নেক্সট রাউন্ডে এবার যাওয়া যাক। আর এখানে দেখি কি, এটা এটা ফিজিক্যাল ভাই, ফিজিক্যাল এবার কি হতে চলছে, কারোর সাথে মারপিট ভাই, ড্রোন নিয়ে নিশ্চয়ই মারপিট করবো না। বাকি আমার উড়ন্ত কোথায় ভাই, উড়ন্ত হয়ে দেখো এখানে রয়েছে। আর এক মিনিট, এর সাথে মারপিট করতে হবে, কুস্তি করতে থোড়ি হবে আমাকে সাথে। ওই ভাই এক মিনিট দাঁড়াও, এখানে গিয়ে দাঁড়াই, আমাকে মনে হয় এখানে দাঁড়াতে হবে। ওই ভাই এ পালাচ্ছে কেন, ওই ভাই এ পালিয়ে গেছে ভাই, আমাকে দূরে থাকতে হবে এর থেকে কমসে কম। ধরো এক মিনিট আমি দূরে তো আছি, এত বড় রুমে এগুলো কি ভাই। ওই এক মিনিট এখানে কিছু তো একটা রয়েছে উপরে, আর এক মিনিট এটা কে, ওই এটা কে ভাই আমি জানি না এটা কে। ওই এক মিনিট দাঁড়াও, এক মিনিট এ আমাকে এরম ভাবে তাড়া করতে আসছে কেন। ওই দাঁড়া ভাই আসিস না, তুই আসিস না, ওই 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 আসবি না, আসবি না, ওই আসবি না ভাই। এ করতে কি চাইছে, আমি পালালাম এখান থেকে ভাই, এ করতে কি চাইছে আমি জানি না। দাঁড়াও এক মিনিট ভাই, আমার মনে হয় একে আমাকে না এইগুলোতে ঠোকা করাতে হবে, তবে আই থিঙ্ক কাজ হতে পারে, আমি জানি না ভাই। দাঁড়াও এক মিনিট, এখানে আমাকে মারতে আসবে যে আমি পালিয়ে যাবো ভাই, মারতে আয় ইয়েস, চলো 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 হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, চল ঠুকে দিয়েছি ভাই, ইয়েস আমি বুঝতে পেরেছি ওটা হবে। চলো এবার এটাকে এটাকে এরম করে দিয়েছি, এবার এখানে যাওয়া যাক। আরে না আমাকে ধরতে আসে ভাই, চল 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 ভাই, চলে চলে, আরে ওদিকে না ভাই এইখানে আসতে হতো। ইয়েস আমি বুঝতে পেরেছি আমাকে কী করতে হবে ভাই, আমি বুঝতে পেরেছি আমাকে কী করতে হবে, এক মিনিট আমি বুঝতে পেরেছি তো। আরে ইয়ার আমাকে উল্টো দিকে নিয়ে যেতে হতো ইয়ার, দাঁড়াও এবার এবার হয়ে যাবে ভাই, তুই আয় তুই আয়, আমাকে ছুঁয়ে রাখা তুই ছুঁয়ে রাখা, আজা তুই ছুঁয়ে রাখ আমাকে, ভ্যাঁস কি টান তোর গেম বাজি দেবো, মারায় এখানে মার এখানে 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 মার ভাই। আরে এক ইঞ্চের জন্য বেঁচে গেল ভাই, এক ইঞ্চের জন্য ভাই, এক ইঞ্চের জন্য বেঁচে গেল, ধ্যাত তেরিকা। চল চল আয় ভাই, আমি বুঝতে পেরেছি আমাকে কী করতে হবে, বাট এ কি ছুঁচো না গেলেহেরি আমি বুঝতে পারছি না ভাই। দাঁড়াও এক মিনিট, একে আসতে দাও, একে আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আজা ম্যাস কি টাং আজা। আরে আমি উল্টো দিকে পা রেখে দিলাম, ও ভাই এটাতে পা রাখলে চেঞ্জ হয়ে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে ব্যাপারটা। ও ভাই একটুখানি তো হার্ড আছে ভাই, আমি এটার উপর পা রাখবো না, আমি এর পাশে গিয়ে দাঁড়াবো, তো আমাকে এখানে ওকে মারতে আসবে, এদিকে আয় চল চল আয় ভাই, মারতে আসছি চলো, এবার ওটাতে মারতে আসবে, আর আমি মাস্ত এইটা টিপে দিই, আর এবার আমি ভাই কোন দিকে যেতে হবে আমাকে, দাঁড়াও আবার ওইটা দিয়ে করবো ভাই, আমি এইটাকে টিপে দিয়েছি ভাই, কোন দিকে ভাই আমাকে, দাঁড়াও এক মিনিট, আচ্ছা আমাকে এইটাতে দাঁড়াতে হবে ভাই, যেটা লাল হয়ে আছে ওইটাই, আচ্ছা আমাকে উল্টো দিকেরটা নিয়ে যেতে হবে, আজা আজা ভ্যাস কি টাং আজা আজা, ছুঁয়ে দেখা ছুঁয়ে দেখা ভাই, ছুঁয়ে নিলো, আমি ভাবলাম ছুঁতে পারবে না, আমি ওর ভাবলাম কাছ থেকে যাবো আর উল্টো দিকে টাচ করাবো, বাট একটু বেশি ইয়ে হয়ে গেছে ভাই, ওর সাথে রেলা হয়ে গেছে। বাকি আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে, ইজি হয়ে যাবে, চলো এবারে ব্যাপারটা। বল তো গাইস চলো আমরা আবার ওখানে চলে এসেছি, আর এবারে আই থিঙ্ক এ আসবে, চল ভাই চল আয়, ওই ব্যাসকে ট্যাং তুই আয়, তোর তো গেম বাজাবো, দাঁড়া এক মিনিট ভাই, এখানে দাঁড়িয়ে থাকি, এখানটা এটা টিপে দিয়েছি, তো আমাকে ওই পাশটা আনলক হয়ে যাবে, তো ফার্স্ট টাইম যখন ও এদিকে মারতে আসবে তখন আমি ওই পাশে চলে যাবো, আর তারপর ওকে টাচ করাবো। বাই দ্য ওয়ে এটা ছুঁচো নাকি ইঁদুর না কি ভাই আমি জানি না। বাকি দাঁড়াও ও আমাকে মারতে আসছে, সোজা মারতে আসবে, আর আমি উল্টো দিকে যাবো না ভাই, উল্টো দিকে যাবো, তুই আমাকে মারতে তো আয় ভাই, তুই আমাকে মারতে আয়, চল মারতে চলে এসছে, আর আমি উল্টো দিকে দাঁড়িয়ে থাকবো ভাই, চলো চলো, ও তিন পা মারবে, চলো ওদিকে ঠুকেছে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো ভাই, ও আমাকে ঠুকতে আসবে এখানে, মানে ও চারটে স্টেপ ফেলার পর না এদিকে আসছে, এই দেখো ভাই এবার জোরে আসবে, দেখো 3-2-1 ওই ব্যাস 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 হয়ে গেছে হয়ে গেছে, ঢুকে দিয়েছে ঢুকে দিয়েছে ঢুকে দিয়েছে ভাই, ওর থেকে দূরি বরকরার রাখতে হবে আমাকে, চলো এটাকে ঢুকে দিয়েছি, আর একটুখানি দূরি বরকরার রাখ ভাই, আজা আজা ঠোক, ইয়েস ইয়েস হয়ে গেছে হয়ে গেছে ভাই, একটু তো দূরি বরকরার রাখতে হবে ওর সাথে আমাকে। বাকি দাঁড়াও এক মিনিট এবার আসবে ভাই, আমার না একটুখানি বডি বডি হেলে যাচ্ছে ভাই ওর সাথে কন্ট্রোল করতে গিয়ে, আয় চলে আয় চলে এবার ঠোক, আজা 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 ভাই আজা, মাথার উপরেই আছে, চল চল ঠুকে দিয়েছে ভাই ভাই, ওর বেশি কাছে দাঁড়ালে হবে না, ধর এক মিনিট এইটাকে খুঁড়ে দিই, মানে খুঁড়ে দিই বলতে এটাকে টাচ করে দিই, আর ও আমাকে এবার মারতে আসবে, আয় না ওই ভ্যাস কি ডাং ওই, ইয়েস তাই বল ভাই, আমি ভাবলাম আমার গেম বাজাতে আসলো, ঠোক ওখানে দেওয়ালে ঠোক, ইয়েস মাথা ফাটবে ভাই তোর, আয় আচ্ছা ভাই আমি দূরে আছি, এইখানে ভাই ঠুকতে হবে ওকে, বেশি কাছে চলে আসলে আবার ধরে নিচ্ছে, ওই 3-2-1 ঠোক, ইয়েস ও বেঁচে গেছি খুব জোর ভাই, একদম মদকা খেল হচ্ছে ভাই এখানে,
বুঝতে পারছো তোমরা? চলো এটাকে এটাকে করে দিয়েছি, এবার ওদিকে ঠোকাতে হবে। চলো আর ও আমাকে এইদিকে ঠুকতে আসবে। ভাই চারটে স্টেপ পাঁচটা স্টেপ ফেলছে, তারপরে এরকম ভাবে আসছে। চলো ওকে ওদিকে ঠোকানো করাই, চারটে স্টেপ মারবে আর তারপর এইদিকে আসবে। থ্রি টু ওয়ান, আজা বেটে বেটে, তোর তো গেম বাজবে বেটে, চলায় ঠোক ঠোক ঠোক। ইয়েস 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 ইয়েস, হয়ে যাবে, ইয়েস ঠুকে দিয়েছে, ইয়েস হয়ে গেছে। মানে আরে আরে তুই আমার দিকে কি করতে আসছিস? ওই তাই বল ভাই, আমি ভাবলাম মরে গিয়ে আমার দিকে আসছিল ভাই, আমি কিবোর্ড বিবোর্ড ছেড়ে দিয়েছিলাম, আমি ভাবলাম যে আমাকে আর মারতে আসবে না, বাট ভাই গেম বাজাতে চলে এসেছিল। বাকি দাঁড়াও দেখতে পাচ্ছ তোমরা যে কোন একটা দরজা তো খোলার কথা ভাই, কোনটা? ওইটা ওইটা খুলেছে। এই দেখো ভাই, যে রেড জায়ান্ট মালটাকে আমরা ঠুকে ঠুকে ভাই এর মাথা ফাটিয়ে দিচ্ছি, বিশ্বাস করো ভাই আমরা একটু প্রো লেভেলের লোক আছি না, তাই শুনো ভাই এর মাথা মাথা ফেটে গেছে। বাকি চলো সোজা এদিকে যাওয়া যাক। আর ভাই এটা সেকেন্ড ট্রাই একদম করে দিয়েছি, তো চলো এবার আমাদের হচ্ছে কমিউনিকেটিভ। ওকে এটাতে আবার কি করতে হয় ভাই? দেখো এর নাম হচ্ছে কিট্টি, কি কিট্টি সাউরাস, কিট্টি সাউরাস। আচ্ছা কিট্টি সাউরাস ভাই, এর নাম কিট্টি সাউরাস। আর এ কি বলছে? মিয়াও অ্যাট ফ্রেন্ডস, রোর অ্যাট দ্য ফেস অফ এনিমিস। ওকে ঠিক আছে, বুঝতে পেয়ে গেছি। চলো এবার এখানে ব্লু কার্ড তো আমার কাছে আছে, ব্লু কার্ড তো আমার কাছে আছে, এক মিনিট। আচ্ছা আমাকে উল্টো দিকে যেতে হবে, আমি বুঝতে পেরে গেছি। আর এখানে কিছু একটা নোটস যেটা আমি দেখবো না ভাই, চলো এখান থেকে যাওয়া যাক সোজা এই পাশে। ভাই ভাই আমি বুঝতে পারছি না আমাকে এখানে কি করতে, আমাকে আই থিঙ্ক এই রোডটাই ওপেন করতে হবে। চলো এটাকে খুলে দিয়েছি, বাট এই রোডটাতে যাওয়ার তো কথা ভাই, এই রোডটাতে আমি যেতে পারছি না। বাট এদিকে কিছু আছে ভাই, এক মিনিট, এটা কোথায় চলে আসলাম ভাই? হ্যালো হ্যালো, কোথাও চলে এসেছি আমি জানি না কি ভাই, এখানে কি সব পড়ে রয়েছে ভাই, ক্রিস্টাল বাগেরা টাইপের পড়ে রয়েছে। এই দেখো ভাই দেখতে পাচ্ছ, এই ক্রিস্টালগুলো পড়ে রয়েছে। এটা আমি একটা দুটো আই থিঙ্ক আমাকে মনে হয় ক্রিস্টাল কালেক্ট করতে হয়, বাট কটা আমি জানি না। দাঁড়াও এক মিনিট, চারখানা কালেক্ট দেখতে পাচ্ছি, চারখানা কালেক্ট করিনি, চার। চলো চারখানা কালেক্ট করে দিয়েছি। আর এখানে রয়েছে আর একটা পাঁচ আর এটা ছয়। চলো আমাকে মনে হয় এই দেখো ভাই এখানে লেখা রয়েছে কুইন বাউন্সলিয়া মিশন, কুইন বাউন্সলিয়া ইজ লুকিং ফর ক্রিস্টাল ফর হার ক্রাউন, অফার হার 8 ক্রিস্টাল টু গেট ইউর প্রাইজ। ওকে ঠিক আছে, আমি সাতখানা পেয়ে গেছি। এই দেখো ভাই সাত নম্বর এখানে, বাট আট নম্বরটা কোথায় আছে ভাই? আট নম্বরটা খুঁজতে একটু দিন যাবে মনে হচ্ছে, কারণ দেখো লাস্ট নম্বরটা এটা লুকিয়ে রাখে ভাই ছাদের উপরে। না ভাই এদিকে আশেপাশে, এখানে কোথাও, এখানে কোথাও, এদিকে কোথাও, ভাই আমি কোথাও দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি আমি। বাট যেটা হচ্ছে মেন কথা, ওকে এখানে একটা সুইচ রয়েছে, এটা খুলে যাবে আই থিঙ্ক সুইচে ভাই, সুইচ তো দিলাম। ওকে এইদিকে খুলেছে ভাই, এইদিকে দেখো ভাই এখানে আর একটা ক্রিস্টাল। এই দেখো ভাই আটখানা ক্রিস্টাল পেয়ে গেছি। চলো এবার এখানে মাস্ট প্লেস করে দেওয়া যাক আটখানা ক্রিস্টাল। চলো আটখানা ক্রিস্টাল প্লেস করে দিয়েছি, আর এবার আই থিঙ্ক এইটা খুলে যাবে। আর এখান দিয়ে পাবো হচ্ছে আমরা কি একটা কার্ড, ওকে ব্লু কার্ড। চলো ওই পাশে ভাই ব্লু কার্ড লাগবে, আমি ভাবছিলাম ভাই কার্ড কোথায় পাবো, তো আমাদের ব্লু কার্ড লাগবে হচ্ছে এই পাশে। চলো এবার এইখানে যাওয়া যাক, আর এখানে গিয়ে মাস্ট এই ব্লু কার্ডটা দিয়ে দিই, আর আই থিঙ্ক ওপাশ থেকে আমরা মাস্ট পার্টটা পেয়ে যাবো, কারণ দেখো ভাই ওইখানে থাকতে পারে আমাদের পার্ট। চলো এই পাশে চলে এসেছি, আর আমরা ভাই পাজল মাস্ট সলভ করে দিয়েছি। যাদের পাজলটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে লাইক করে দাও এক্ষুনি ভাই। চলো এবার এখান থেকে থার্ড পার্ট, আর এবার যেতে হবে ভাই বলে ভালো দরজা বন্ধ হয়ে গেল কোনো, আর তুই 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 আমি এত ভালো জোক মানে যে লোকে হেসে গড়াগড়ি খায়, কিন্তু এর জোকেতে ভাই হাসি পায় না কারোর সত্যি কথা বলতে। বাকি কি পিস অফ কেক কি সব বলছে, আমার কাছে পার্টস আছে আমি পালিয়ে যেতে পারবো, তুই যাই বক আমি পালিয়ে যাবো ভাই বাড়ি। ও আপাতত বাড়ি চলে গেল ভাই এখান থেকে লাফিয়ে, বাট যেটা হচ্ছে মেইন কথা যে এবার আমি বেরোবো কি করে ভাই, আমাকে যাওয়ার রাস্তা খুঁজতে হবে একটা। দাঁড়া এক মিনিট, আশেপাশে কিছু আছে ভাই, এখানে সিক্রেট ডোর বাগেরা টাইপের কিছু থাকতে পারে। দাঁড়া এক মিনিট, আমার ড্রোন বাইরে আছে ভাই, উড়ুন তো এখানে আছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, এই দেখো ভাই এখানে রয়েছে একটা ইয়ে। এই দেখো ভাই দাঁড়াও এক মিনিট, এখানে টিপে দিই, আর ও কি আসবে এখানে? ওই না ভাই আসছে না। দাঁড়া এক মিনিট, আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে যে আমি এই দিক থেকে যদি মারি তবে আই থিঙ্ক এটা টাচ হয়ে যাবে। এই দেখো ভাই ইট ওয়ান, লেটস গো। এই দেখো ভাই এবার দরজা খুলে যাবে আই থিঙ্ক। ইয়েস ভাই স্ট্র্যাটেজি ভাই, ফুল স্ট্র্যাটেজি এখানে। বাকি দাঁড়াও এবার আমাকে কোথাও তো একটা যেতে হবে আমার যা মনে হচ্ছে। দাঁড়াও এক মিনিট, আমার মনে হয় আমাকে এই দিক দিয়ে আবার ফেরত যেতে হবে ওই কুইন বাউন্সলিয়ার কাছে। চলো আপাতত দরজা, ইয়েস দরজা খোলা। আর এক মিনিট, এখানে যে রেড জায়ান্ট মনস্টারটা ছিল ও গেল কোথায় ভাই? ওর নাম কি আমি আদৌ জানি না ভাই ওর নাম কি, বাট চলো আপাতত সোজা আমাকে যেতে হবে হচ্ছে আবার আমার বাউন্সলিয়ার কাছে দেখা করতে। তো চলো ওকে গিয়ে পার্টস তো দিতে পারবো না, বাট ওর কাছে গিয়ে আমাকে দেখা করতে হবে, তারপর আমি পার্টস দিতে যেতে পারবো। চলো আপাতত এখানে যাই, আর এখানে কি ভাই এটাকে রিসেট করে দিই। চলো তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে আবার যে হাউজিং সেক্টর না কি বলে, হ্যাঁ হাউজিং সেক্টরে। তো এবার আমাকে গিয়ে দেখা করতে হবে হচ্ছে আমাদের কুইন বাউন্সলিয়ার সাথে, আর তারপর আমি জানতে পারবো যে আসলে এই পার্টটা দিয়ে আমি যেতে পারবো কোথায় ভাই। কারণ দেখো পার্টটা গিয়ে আমাকে ওই যে টোলস্টার ওকে তো দিতে হবে, বাট তারপর আমি কোথায় যাব আর কোথায় গিয়ে পৌঁছবো সেটাও জানি না। আর বাই দ্য ওয়ে হ্যাঁ লিসার সাথে অনেকক্ষণ ধরে দেখা হয়নি, লিসার সাথেও দেখা হবে এক্ষুনি। আর কুইন বাউন্সলিয়া কোথায় আছে ভাই? এখান থেকে ডাইরেক্ট লাভ মেরে দিই, কারণ ফল ড্যামেজ তো কিছু নেই। চলো এখান থেকে সোজা যাওয়া যাক। আর আমার উড়ুন্তু কোথায় ভাই? উড়ুন্তু ভাই উড়ুন্তু আসছে না এখানে, উড়ুন্তু কোথাও একটা আটকে আছে আই থিঙ্ক। বাকি চলো এটা কি ওই ভাই? এটা তো টোডস্টার। ওই ভাই টোডস্টার এখানে, তো লিসা কোথায়?
টোডস্টার ভাই টোডস্টারকে মেরে গেম বাজি রেখে দিয়েছে আর লিসা কোথায় আর ভাই দেখো সামনে কি হচ্ছে ভাই ওখানে আমাদের কুইন বাউন্সলিয়া দাঁড়িয়ে আছে তার সাথে ওই যে ছুঁচোটা ছিল ও দাঁড়িয়ে রয়েছে ভাই আর ওখানে রয়েছে হচ্ছে গিগল ব্যান ব্যান না কি ছিল ওর নাম বেটার গিগল ভাই আমি নাম ভুলে যাচ্ছি বাট এরা এখানে দাঁড়িয়ে আর এক মিনিট আমি দূর থেকে দাঁড়িয়ে আছি ভাই আমার সামনে যাওয়ার ভাই জোর হচ্ছে না বাকি দাঁড়ো এক মিনিট সামনে গিয়ে দেখি ভাই এদের মধ্যে কেসটা কি চলছে ভাই এদের ওই I have finally come to do what I was made for and deliver my jokes. Abits did joke sonate esche. Yet I command you to leave and not tell any jokes. Ami jani na ki cholche but bounce liya bolche ami kono joke shunte chai na ar o jole jhap mere diyeche bhai or pichu. Look at what you have done. Bhai Lisa jole jhap mere diyeche or sathe sathe. Lisa! Oi! এটা কে এলো ভাই লিসার সাথে কি হলো এটা এক মিনিট ওই ভাই লিসা ওর সাথে মারপিট করতে গেছে ওই দেখো আরে কি করছে আমি জানি না ভাই দেখো লিসা মনস্টার হয়ে গেছে কেন আমি জানি না বাট ওর দেখো চিয়ার বিয়ার উল্টে দিয়েছে আর এখানে ফাইট হয়েছে আমি যা বুঝতে পারছি আর আমি বাইরে যেতে পারবো না ভাই যেতে পারবো না কি চলছে এখানে ভাই এ ওকে হাসাতে চায় কেন I do. And I told myself time and time again that some things are more important than laughter. আচ্ছা এ হাসলে এর সাথে কিছু একটা বাজে হবে আমি যতটা জানি এ বলছে বাট এ ওকে হাসাতেই চায় যাতে বাজে জিনিসটা হয় বাট বাজে জিনিসটা কি ভাই আমি জানি না বাট টোডস্টারও তলায় পড়েছিল আর ভাই আমার যে লিসা ছিল লিসা বড় হয়ে গেল কি করে আর অত বাজে দেখতে গেল কি করে ভাই বাট লিসা তো কিউট ছিল ভাই ধরো এক মিনিট এরা কি কথা বলতে চাইছে সরি আবার বলছি কেন ভাই tell me what did the train conductor say to the kangaroo কি বললো ভাই আমি জানি না ভাই এর জোকটা ফালতু ছিল আমার তো হাসি পাইনি বিশ্বাস করো তুই যদি হেসে দিছিস তুই পাগল ভাই ওই এটা কি হচ্ছে ওই ভাই আমি জানি না কি চলছে ও দৌড়চ্ছে কেন ওই আরে এ আমাকে তাড়া করছে কেন ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাগ 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 এ আমাকে তাড়া করছে কেন ওই ভাই আমাকে তাড়া করলো কেন বাই দ্য ওয়ে ও হাসলোই বা কেন আমি বুঝতে পারছি না আর হাসলে ওটা হলোটা কি ভাই উপর থেকে কি গেল আমি বুঝতে পারছি না বাট কেসটা ভাই একটুখানি মিস্টেরিয়াস তো আছে তুমি যাই বলো বাট আমি এটুকু বুঝতে পেরেছি যে আমাকে ওখান থেকে পালাতে হবে ভাই চলো আপাতত আমাকে পালাতে হবে ও পিছু পিছু আসছে আর আমরা ওখানে আবার চলে এসেছি আর টোডস্টার কোথা থেকে গেলো আমি জানি না বাট আমাকে এদিকে যেতে হবে আই থিঙ্ক ওই টোডস্টার রাজা টোডস্টার দাঁড়িয়ে পড়েছে এ আমার পিছু লেগে গেছে আবে পাগল কোথাকার টোডস্টার তো আমার সাথে যাওয়ার কথা ভাই টোডস্টার দাঁড়িয়ে রয়েছে তো আমি রাস্তা চিনবো কি করে ভাই আমাকে এলিভেটার যেতে হবে আই থিঙ্ক চলো টোডস্টার আই থিঙ্ক ওইদিকে রাস্তা দিয়ে আসবে বাট চলো আপাতত ও আমাকে তাড়া করেছে আর আমি এখানে এলিভেটার রয়েছে এলিভেটারে যাই আর টোডস্টার কোথায় ভাই টোডস্টার পিছু পিছু আসছে না টোডস্টার কোথায় ওই হ্যালো টোডস্টার ভাই টোডস্টার কি আগে থেকে এসে দাঁড়িয়ে আছে না ভাই টোডস্টার আসছে না এখানে এ এসে দাঁড়িয়ে রয়েছে এই যে স্ট্রিঙ্গল ফ্লাইন বাকি তারা আমি উঠে পড়েছি আর চ ভাই ওই চ আরে ও আসছে ভাই চ আরে ভাই কি চলছে আমি জানি না ভাই ধরো আমার গেম গ্লিচ খেয়ে গেছে আই থিঙ্ক আমি ভাই এলিভেটারে উঠে দাঁড়িয়ে আছি আরে আসিস না আমি তলায় পড়ে গেছি ধ্যাত তেরিকা ভাই দেখো এখানে গেম গ্লিচ করে গেছে কারণ টোডস্টারও আমার সাথে আসার কথা ওই এলিভেটারে কারণ আমরা একসাথে এসকেপ করার কথা বাট টোডস্টার আসছে না গ্লিচ খেয়ে গেছে কোনো কারণে আমি বুঝতে পাচ্ছি তো চলো আমাকে আপাতত এখান থেকে এসকেপ করতে হবে মানে রান করতে হবে আর এ দৌড়চ্ছে না কেন ওই চ ওই আরে এ আসছে না ভাই আমার গেম গ্লিচ করে গেছে কোনো একটা কারণে দাঁড়ো এক মিনিট আমাকে আবার ঠিক করতে হবে দাঁড়ো এক মিনিট চলো আমি আবার এখানে চলে এসেছি গেম লোড গেম করে বাট এই দেখো ভাই এ আসছে না কেন ওই ভাই আমি জানি না এ আসছে না কেন আমি জানি না কেন আসছে না ভাই দেখো আমার গেম এখানে গ্লিচ খেয়ে গেছে হিসেব মতো দেখতে পাচ্ছ তোমরা ভাই ওইখানটাতেই এসকেপ শুধু ওটাতে উঠলেই এসকেপ হয়ে যাবে বাট টোডস্টার আসছে না আর গেম গ্লিচ হয়ে গেছে খুব বাজেভাবে আমি এটাকে দু তিনবার রিস্টার্টও করলাম বাট হচ্ছে না ভাই গেমটা গ্লিচ হয়ে গেছে পুরো বাজেভাবে বাকি ঠিক আছে দেখতে পাচ্ছ আমি আপাতত পালাচ্ছি এখান থেকে আর আজকে গেম প্লেটা এতটাই কারণ গেম প্লে শেষ ভাই এখানে গেম শেষ তোমরা যাই বলো এই জায়গাটাই গেম শেষ আর আমি জানি না যে লিসার সাথে কি হলো আর বাই দ্য ওয়ে তারপরে কি হবে বাট এটা থেকে নামলে এখানে আমাদের গেম শেষ তো চলো আজকে ভিডিওটা এতটাই যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে আর এর জন্য তো ভাই গেম বাজাবো তার আগে পরের এপিসোডে গেম বাজাবো বিশ্বাস করো তো চলো দেখো তোমাদের পরের গেম ভিডিও সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেম প্লে